কাছে দাম নাই। হাশর মাঠে অধিক মানুষ জান্নাতে যাবে চরিত্রবান হওয়ার কারণে, আলহামদুলিল্লাহ। তো এই ইন্টারনেটের যুগে পৃথিবীর অনেক দেশে ফ্রি সেক্স, তারপরে ব্লু প্রিন্ট চলছে, ইন্টারনেট হাতের নাগালে আমাদের ব্লু প্রিন্ট। এই জামানাতে ইমান ও আমল মানে সহি রাখার একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে সুন্নত তরিকে বিয়ে শাদী করা। এই জন্য আসলে আমি এই জিনিসটা নিয়ে একটু বেশি বলি। অনেকে তো মনে করেন যে কানসুক এমি আর আর কাম নাই, এমি গেলে বিয়ে লই আছে, গরো আমার কই এড়িয়ে করো। কিন্তু আসলে তো এটা আমি কী জন্য করি এটা আমার আল্লাহ জানে, কানসুকের জন্য না। আদম সফিউল্লাহকে তো আল্লাহ বিয়ে করেছে, প্রথম বানাই তো ভালো আমার মন টেকে না, তো মন টিকে দিই বালা লাগাই দিব রাখো। তখন ওনার থেকে বামফাজর হাট থেকে ইয়ে ওইটা বন্ধ করি এলাম না, বাতাস খাইতাম এটা আওয়াজ দেয়, এটা আওয়াজটা কষ্ট হয়, অফ করি এলাম, ডিসকানেক্ট করেন। তারপরে বাড়া বেশি দিস, বেশি দিলে তারা বালা বালা ফাঁকা কিনব, মাশাআল্লাহ। গরমের কষ্টই তো বিরক্তি লাগে। তো আদম আলাইহিস সালাম কেমনে কেমনে বিয়ে করছেন এগুলো তো ওয়াজেডি করছি, করছিনি হ্যাঁ, এটা আর ক বছর করব। এখন আঙ্গু বিয়ের ওয়াজ করি। কোরআনে কারিমে বেশ কয়েকটা আয়াতে বিয়ে শাদীর কথা, হাদিস শরীফে কিতাবুন নেকা, সহি আল বুখারির একটা বাবে আছে, অধ্যায় আছে কিতাবুন নেকা, আসেনি অসংখ্য হাদিস আলহামদুলিল্লাহ। তারপরে তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, বিশ্বের সকল হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিবাহের অধ্যায় তিনি বর্ণনা করেছেন, এটা আমাদের প্রতি তিনি এহসান করেছেন। নবীগণ তো আল্লাহ কর্তৃক কথা বলে, কীভাবে আমাদের চরিত্রটা ঠিক থাকবে এই মেকানিজম আল্লাহ জানে, নবীদের মাধ্যমে এটা প্রসার করছে আলহামদুলিল্লাহ কর ইনশাআল্লাহ। তো সে কথাটাই বলবো, আমাদের যে সমস্ত বিবাহের সমস্যা আছে এগুলো নিয়ে আমাদের উত্তরণের পথ কী, যদি বসেন যত রাত শুনতে চান আমি শোনাবো ইনশাআল্লাহ, আমার হাতে সময় আছে। আমি মনে করি এখানে এটা শেষ মাহফিল, আর হয়তো আশা নাও হইতে পারে। বিশ্বের অবস্থা আসলে ভালো না, আসলেই ভালো না, আসলেই ভালো না। তা আসেন, মহিলাদেরকে নিয়ে কোরআনে কারিমে একটা সূরা নাযিল করছে আল্লাহ, সূরার নাম নিসা, সূরার নাম নিসা, পাঁচ পারাতে আছে, চার পারার শেষের দিক থেকে পাঁচ পারাতে শুরু সূরাটা। নিসা অর্থ কি ভাই? মহিলা। পুরুষ নামে কোনো সূরা নাই, আসেনি না? তাইলে আল্লাহ মহিলাদেরকে মহব্বত করে, করে নিসাটা করে। মহিলারা তো তক কোরআনে কী দিল তা করে, হাদিসে কী দিল, রাসূল সাল্লাম যে সময় নাজিল হয়েছেন দুনিয়াতে, এ সময় মহিলা ঘরে ইজ্জত নাই, জামাইর ভাই তো নাই, জামাই তো নাই, এটা মানে এজমালি মালের মতো, যে যেভাবে পারে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে, নাওজুবিল্লাহ। আর মহিলা ঘরে যে যত বেশি মারতে হারে মনে করে এটাই সওয়াব, নাওজুবিল্লাহ। খাদাইয়ালা ডারেক বিশ্বনবী তাদেরকে খাদে তো টানি সিংহাসনে বসেছে, তাদের পায়ের নিচে পুরুষের জান্নাত ব্যবস্থা করে দিছে, সুবহানাল্লাহ। কাল সকাল আটটাতে ইডির কই গেজাইতে গেজাইতে তোমার আর টাইমটা নষ্ট হয়ে যাবে, ও আর যা লইছে আশা যেটা লইছে আশা এটা কোন দিন চাষ করি, আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন ভাই হুন ভাই যেটা কই আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের রাজা বাদশা ওলি আব্দাল নবী রাসূল যা আইও কত আইন লাগব মায়ের গর্ভ মায়ের পেট থেকে, তাহলে মায়ের পায়ের নিচে কি সন্তানের, তাহলে নারী জাতি কি এত সুন্দর মূল্যায়ন করলেন বিশ্বের আর কোনো মনি ঋষি কোনো জ্ঞানী বিজ্ঞানী কেউ এরকম করে নাই। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইজ্জত তাদেরকে দিয়েছে এই মহিলাদেরকে দিয়েছেন, আল্লাহ জাল্লা শানু মা বোনদের ইজ্জত আরো বাড়াইয়া দেন, আমিন।
আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন করি আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সূরা বাকারার 223 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি কয় নম্বর আয়াত 200 আল্লাহ তাআলা শানু বলছেন নিসাউকুম হারসুল লাকুম তোমাদের রমণীগণ তোমাদের ওয়াইফ আর কি তোমাদের ওয়াইফ হচ্ছে তোমাদের শস্য খেতের মতো খেতে তুমি তরমুজ লাগাও তরমুজ হবে খেতে তুমি আঙ্গুর লাগাও আঙ্গুর হবে সোয়াবিন বুনাও বাদাম বুনাও তাই হবে নারী জাতি তোমাদের ওয়াইফ যারা হবেন তারা খেতের মতো শস্য খেত ফাতু হারসাকুম আন্নাসে এতুম তোমরা তোমাদের শস্য খেতে যেভাবে সতর্কতা সহিত যাও ফসল উৎপাদন করো নারীদেরকে এভাবে সতর্কতা সহিত যত্ন আদর সোহাগ স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তাদেরকে চাষাবাদ করবা মানব সমাজ করলে তার থেকে কাবার ইমাম তৈরি হবে আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে বক্তা তৈরি হবে বড় বিজ্ঞানী তৈরি হবে রাডার বিজ্ঞানী তৈরি হবে বড় দেশনেতা হবে তাইলে এদের মাধ্যমে তোমরা সওয়াব পাইবা ওয়াকাদ্দিমুলি আউফুসিকুম এই নেককার সন্তানগুলাই তোমাদের জন্য একটা পরকালের পাথেয় এগুলা তোমরা তোমাদের জন্য অগ্রিম প্রেরণ করো ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালামু আর জেনে রাখো আন্নাকুম মুলাকুহু আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে পরকালে হাশর মাঠে ট্রাইব্যুনালে ওয়াবাশশিরিল মুমিনিন হে নবী আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন অর্থ বোঝা গেছে তো তাহলে নারীগণ কি শস্য খেতের মতো আমরা খেতে কত যত্ন করি যান না গো যদি কুর্মি বালা করি চালাই দেন তরমুজ গাছ কাটা যাইব খুব যত্ন করি খুব আন্তরিকতার সহিত ঠিক কি না ঠিক তো মহিলাদেরকে তো এইভাবে আন্তরিকতার সহিত মহব্বত করেন না হনা ইতি মরে গেলে ভালো হয়েছে ঠিক নি নিজে সাত অনুষ্ঠিয়া করে খায় ডেলি মহিলার লগ্ন ফরোডা লই যায় না কিন্তু মহিলারা আসলে ভালো মানুষ মহিলার ঠিকই দুগো আডারিটা বানাইলে জামাইয়ের লোক রায় দেয় আর কিছু জামাই আছে এমন সিটিং হেতে মহিলার উমির ডিমে বেশি মাছরা হেতে বিড়ি খায় আসে নি এরকম সিটিং এটি করিও না আস বিয়ার কথা আন আনাসিন রাদিয়াল্লাহ তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نسبة الدين কোন ব্যক্তি যদি বিয়ে শাদি করে তার দিন অর্ধেক পূর্ণ করলো ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসবিল বাকি বাকি দিন ইসলামের যে আমলগুলো রয়েছে হেডা লই সে যাতে আল্লাহকে ভয় করে তাহলে বিয়া কি ইসলামের অর্ধেক ইসলামের অর্ধেক আমাদের যুবকদেরকে বুঝাইতে এলাম না দি বিয়া করি বললে যুবকেরা রাজি আছে কিন্তু বুড়িগারা তো করে না বুড়িগারা বহুত খারাপ এরকম আসেনি বুড়িগা হ্যাঁ আল্লাহ বুড়িগা গুণের হেদায়ত করক আচ্ছা আসেন অনেকগুলো কথা বলবো আল্লাহ আল্লাহ শানু বলছেন বান্দা ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করে দাও বিবাহ পড়াইয়া দাও ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম তোমাদের যে সমস্ত দাস দাসী নেককার দাস দাসী আছে তাদেরকে বিয়ে শাদী করাইয়া দাও ইয়া কোনো ফুকারায়গনিমুল্লাহ যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ মিন ফাদলিহি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবে আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী
এর একটা মজার কথা আল্লাহ কইছে, কয় তোমাদের ছেলে মেয়ে যেড়ি আছে, দাস দাসী যেড়ি আছে নেককার নামাজ কলম হরে, এটাতে বিয়ে করা আল্লাহ, যদি গরিব হয় অসুবিধা নাই আমি ধনী বানাই দিব। এ ধনের কথা কিন্তু বিয়ের লগে আছে। এই যে শাহজাহান ভাই মেম্বার হয়েছে, আরো বহুত বড় নেতা হয়ে যাবে, বিয়ের আগে ধনী আসিল না, বিয়ের আগে আর মতই আসিল, কোনো বেড়া বিয়ের আগে ধনী হয় না, বিয়ের আগে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিচ্ছু হয় না, আগে সাইকেল চালাইছে মার্গাট যেটা স্কুল ডিলা দে রোডে দিয়ে চললেতে দেন না, যে মার্গাট ডন্নার জন্নার করে দে বিহলে, তারপরে ডোগিতে ছাগলে ঘাস খাল লাগছে জানিনা, ডন্নার ডন্নার ঠাস ঠাস করে ছাগলে দাঁড়িয়ে লড়াই লাগে সাহেব ভাইটা কে যা, হেতের মাঠঘাটের আওয়াজের লোক ছাগলের জন্য দৌড় মারে, অন মাশাল্লাহ তে উন্ডা চালায় বিয়ের হরে, ঠিক না? তাইলে আমি দেখছি ধনের সম্পর্ক বিয়ের সাথে। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতে আছে, আমাকে বাইর কোরআন শরীফ জিয়া নার সামনে আছে সুরা নিসার সুরা নূরের 32 নম্বর আয়াত, সুরা নূরের 32 নম্বর আয়াত এই আছে দেখবেন খুলিছে, ইয়াকুনু ফুকারা, আল্লাহ তো জানে এতে বিয়ের আগে মাল টাল নেয় ডাং ডাং করছে, হারা হারা পেনি দিয়া আনে, এতে হাঁড়ু দেওয়া যায়, এনে দেওয়া যায়, রান দেওয়া যায়, এতে রোহিঙ্গা বাদাম্যের মতো চলে সিটিংয়ের মতো, তবে বিয়ের হরে দেখবে এতে ঠিক হয়েছে বাবু ইনশাল্লাহ, এতে না আয় দড়ি বানাই দিব, এতে ধন আর ধন পড়ে আমিন। দেখবেন আবৃত্তি হলো যারা অটো চালায় এতে জিজ্ঞেন হামজে কত হয়েছে, আর যখন বিয়া বিয়েতে হলো আমার ইয়ে আছে এতে জিজ্ঞাইন, এতে 1200 থায় ওই ওলা মাইয়ের রিজিক আইল লাগবে তো ইয়ার দিক, সুমান আল্লাহ আমি লইল কেন আসত না কবরস্থান হান্দে গেছ, তুই এলো তো সুমান আল্লাহ ফুল পিক আপে মারবি, আরো জোরে কও, দেখবেন বিয়ে করলে চাকরি এত হইসা বাড়ি যায়, আবিতে হলো আমার 3-4 হাজার টাকা দিয়ে রাখতে পারে, কিন্তু বিয়েতে দেখলে একটা মালিকের চিন্তা করে এত তো বোঝই আছে, এতে কম হইসা হোসায় তোলো নসুরি করবো এতে পয়সা বাড়া দি ওই আল্লাহর তরফ থেকে। তাহলে বিয়াতে ধন, বিয়াতে আসুন আমরা ধনী হয়ে যাই, রাজি তো? সিটিং দেখবে সিটিং বক্তা লাগে দেখছ, আল্লাহ তো হিসেব করে এসব মাল বানায়, আল্লাহর বান্দারা যে তালের হে ইচ্ছে তালের বক্তা আল্লাহ বানা দিব, ডায়াসপরি মানে মদিনা ব্রিক্স, হ্যাঁ তোরা যেরকম হেচ্ছা বক্তা আল্লাহ বানা লাগছে আলহামদুলিল্লাহ কহ, কারণ এগুলো এসব আজ না করলে কোনো আর দৈত্য আইতাম না, এগুলো এই ভাইরাস দিয়ে ধরন লাগবে। তো নবীর হাদিস একটা কইতে আছে তিরমিজি শরীফ নাসাই শরীফ সহি ইবনু হিব্বান বাইহাকি শরীফ, তিরমিজি শরীফের 1655 নম্বর এই হাদিসটা, সাল্লা সাতুন হাক্কুন আল্লাহ আউনহু, তিন পার্টির লোকেরে আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়, আল্লাহ তার অধিকার, আল্লাহ সাহায্য শিউর করে, ইয়ান আছো বান আল্লাহ নাই। তো ওয়াজটি শেষ কতক্ষণে করি ভাই, মজার কথা তো রয়েছে, তোরা হিসনা মিচ্ছে ক্লাসের পড়ার নগদ মারি দিবি, তুই ক্লাসের পড়া না দিলে সামনের লেসনে কেমনে যাও, সুবান আল্লাহ কহ আবার আর একবার জরি বানা দে, তিন ফাটি লোকের আল্লাহ সাহায্য করে আল্লাহর ওয়াজিব, কয় ফাটি? তিন ফাটি, কয় ফাটি? তিন ফাটি, এক নম্বর হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তাদের আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব, তাম পৃথিবীতে তাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সুরক্ষা আকাশ সুরক্ষা ইসরায়েলের, ও মাগো যারা আজকে 90 বছর খানা নাই ইন্দনো লুঙ্গি নাই ফানি নয় গাজা উপত্যকা 54 মাত্রা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন রকম জীবন, হেতারা ইসরায়েলের আকাশ সীমা ভেদ করি নিরাপত্তা বেষ্টনী ভেদ করি আঁদাই গেছে হাজার হাজার হামাসের যোদ্ধারা, আল্লাহ কয় যারা আমার রাস্তা চেষ্টা করে আমি তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজি, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, জমাতে পড়ে না নামাজ
ইহুদির বয়ে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আরাকানের মুসলমানদের কি যে অপমান উইগুরের মুসলমানদের কি যে অপমান এই দুনিয়ায় এত জায়গা থাকতে নাই তাদের স্থান গো রহিম রহমান করো মুশকিলে আসান গো রহিম রহমান করো মুশকিলে আসান আয় হায় কত কষ্টে আছে রে কষ্ট কারে কয় তোরা তো 53 বছর সুখ পাইছ বাংলার মুসলমান কষ্টে পড়ার পর বুঝবি কি জিনিস আমরা বলে গেছি ফিলিস্তিন তাদের দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি বেকি মিলে সাফাই ইহুদির ঘরে ঢুকেছি অন ইহুদির এহুরা দেশ লই গেছে কেউ বিচার করল না 800 শতাব্দী থেকে আরাকানের মুসলমানেরা আমাদের এই আরাকানে মিয়ানমারে বসবাস তা করে বাইর করে দিছে রাতের আন্ধারে মারি উইগুরের মুসলমান গুরে রাতের আন্ধারে বার করে দিছে কি না পৃথিবীতে আইনের গায়ে আইন আছে সব গরিবের মারবার আইন কেউ বিচার করলো না কেউ বিচার করল এদের বদয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ আসবে এদের প্রতিদিনের শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে গজব দিচ্ছে আল্লাহ কই সিৎকার দিচ্ছে এই শ্বাসগুলা আল্লাহর কাছে এগুলো ফুঁসতেছে এই জন্য বিশ্বের একটা লোকেরও আল্লাহ সুখ দিত না শান্তি দিত না তামা করি লেবে তো বড় সাহস অবস্থা ঠিক কিনা প্রত্যেকে হাজারে আল্লাহর কাছে পৌঁছে একটা কুত্তারে কুত্তার তো বাড়িয়েছে কুত্ত তো মেঘে আঙ্গ জসিমের দোয়ান হাঁদাইলে কুদ্দুসের দোয়ান হাঁদাইলে থাক কুত্তাগা আশ্রয় লেছে মারিচ্ছে মানুষ মানুষের আশ্রয় দেয় না কোটি কোটি মানুষ ঘর বাড়ি নাই ঠিকানা নাই একটার এক হ্যাঁ দিয়ে আটকে রেখছি দেখ হেদিকে গেলে আসল ওয়াজ করতে ইত্তার না আল্লাহ আমার ভাই ঘরে তুমি সাহায্য করো কালকে সারা রাত আমার ঘুম নাই চিৎকার দি দি কান্দি আল্লাহ আমার ভাই ঘরে জানি কত মারা মারের মিশে গেলেছি বিমান হামলা করি মিশে গেলেছি কে আমার তার আগ পর্যন্ত ফিলিস্তিন আর স্বাধীন হইতো না যেগুন মরব মুসলমান সৌভাগ্য তারা এ মরব চলে যাবো তারা হাউজে কাউসারের পানি গেব জান্নাতে যাইব নিয়ামত থাকবো আল্লাহ তাদেরকে সুখে রাখবো ইনশাল্লাহ মুসলমানের ভয় নাই ভয় ডরাচ্ছে ডরাচ্ছে তোরা তো খালি থাকতিছে আস একটা মানুষ যে আগে চলে যেতে হচ্ছে তার মতো সুখী মানুষ এখন দুনিয়াতে নাই যত একদিন যার বিপদের দিকে আগাইতেছি আমরা ঠিক কি না ঠিক বাপ দাদা কেউ আসেনি দুনিয়াতে নাই না এটাও যাওয়ার লাগবে হয়তো কিছুদিন আগে আর পরে বাড়তি কইরে আল্লাহ বদরের ফেরেশতাগুলো তো তুমি উঠাই নাও নাই কোনো হাত দিশে আইজো পাইনো কোরআনও তুমি কও না তুমি কইছো মুরদিফিন তারপরে একের পর এক নামাইছো তুমি তারপরে কও না মুরতাফিরিন তারপর উড়ে লেগেছো এটা কোনো কও না আল্লাহ বদর উহুদের ফেরেশতা দিয়ে তুমি মেহরবানি করে তামাম পৃথিবীর মুসলিম মিল্লাকে সাহায্য করো আমিন আমাদের পক্ষে কেউ নেই তুমি ছাড়া তলে তলে সব এক আল্লাহ আমরে কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে মারিবা আমি ছোট্ট মানুষ আমার এই নিরীহ মানুষগুলা মুসলমান নিয়ে দোয়া করতেছি তাদেরকে ইমানের সহিত কবুল করিও কাফেররা থাকতে ইচ্ছে না ওড়িয়ে উতের বড় কর শুক্র বা আজি শুক্র এ শুক আল্লাহ দেখতো না ঠিক কিনা ওর লাগছে হাড়া হাড়া ঠান্ডা করিয়ে লেবে ঠান্ডা আল্লাহ তো জানে হিটা ট্রাকের লগে ট্রাক লাগার লাগে হেতারা হেতারা ঠান্ডা করিয়ে লেবে ঠান্ডা মুমিনের বদ্দোয়া দৈনিক ভাই রাতা ডে আসতে 10 গা মুরকা তখন বেড়িও শখ করি মুরগিও গা হালে ও মা তারা বেড়ি আদাস সারিকে দিছে সাদে তুই মেলায়
হে তাকো ভাই রাতা ডে আই বেগুন খাইল আবার হেবুডির হালিককে মুরগা গার পর্যন্ত কোবা হে আর এবুডি দৌড়ালা দৌড়াইলে তো এবুডির ডেইও দৌড় দিব এবুডি দৌড়ালা আল্লাহ এই জন্য রহমত বন্ধ করতেছে না কারণ বন্ধ করলে তো বেকাল্লা করণ লাগবে কাদ্দ আর আহুতের গুতুর গুতুর করে বোর খবর নাই কাদ্দ আর পৃথিবীর মানুষ নিয়ামত খায় একমাত্র মুসলিম মিল্লার বরকতে লিল্লাহে তাকবীর সাধারণ একটা জিনিস লই ইউক্রেনের যুদ্ধটা তো সাধারণ ইস্যু লই আল্লাহর গজব উড়ে গেছে ডাইরেক্ট এই গজব থাকতো না আজকে 90টা বছর মানুষগুলোরে মারে বিশ্বের কোনো বেটা কইল না ইউ মারিও না একসাথে তো বলে ইহুদি রেখে চলি জানে না থাক ইহুদির প্রতি আল্লাহর গজব পড়ছে 30 বার আল্লাহ গজব দিছে তা করে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কত গুপর আল্লাহর গজব বড় লক্ষ লক্ষ পয়গাম্বর ইহুদির পবিত্রে তাদের দেহে নবীদের রক্ত এই জন্য তারা বড় বিজ্ঞানী বড় অস্ত্রবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী সারা পৃথিবীতে প্রতি বছর নোবেল প্রাইজ পায় ইহুদিগুলা অল্প কয়েকজন মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীরা পায় বেশি নোবেল পায় ইহুদিরা ওই নবীদের জ্ঞান তো তাদের ভিতরে ঠিক কিনা তবে তাদের উপর আল্লাহর গজবটা কেন পড়ছে তারা 70,000 নবীরে জব করিয়ে এলেছে নাউজুবিল্লাহ কয় না যারা আলেমুল আমারে মারব মনে করবেন এগুন ইহুদিন সিস্টেম এগুন ইহুদির রক্ত এটিনে শরীরের ভিতরে আছে আরো একটা জিনিস তারা মদিনা তৈবা যখন নবীজি গেছে নবীজি চুক্তি করছে তুমি মিলিমিশি থাকো আমি রহমতুল্লিল আলামিন ব্যাকে মিলি হুজুরের ক্ষমতা দিছি বহির বিশ্বে কেউ আইলে ব্যাকে মিলি আমরা কোয়ালিশন ভাবে প্রতিহত করি মদিনা আমার আপনার তোমাদের সকলের হ্যাঁ তারা উহুদের যুদ্ধে এই গাড্ডারিটা করছে 313 জন মুনাফেকলে বাকি গেছে খাইবারের যুদ্ধ পর্যন্ত সিটিং বাজি করছে এরপরে নবীজি মদিনা থেকে কইছে তোমরা বহিষ্কার খাইবারে যাও খাইবারে যাই এবং সিটিং বাজি ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এবার এটিকে সিরিয়া পাঠাইছে নবীজি তাকে যে বাহির করে দিছে নিজের জায়গা থেকে এ বাহির অবস্থা কেমন পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্র তাদের থাকতো না আসেনি এই ইউক্রেন বেগুন হান্দাছে ইহুদিরা অন আসেনি গিরাছে সিএলএসি কিছু কিছু তো রাশিয়া কিছু বেলারুশ তারপরে কিছু ফ্রান্স এইভাবে খালি দুয়ার খোলে দুয়ার তো হিড়া দিলে কিছু কজ্জাওয়ালা মহিলা আছে না জামাই হিড়া দিলে বাইর বাইর যায় বাইর বল লগে লাগে সুলতানা রানী করিয়া বাদ যায় আরেকজনের বাইর এরপরে খালার বাইর হিতে শান্তি নেই এইগুন রহমতুল্লিল আলামিনের লোকে বেদবি করার কারণে তাম পৃথিবীর অর্থনীতি তাদের হাতে অস্ত্রের সাবিকাঠি তাদের হাতে বিমান প্রযুক্তি তাদের হাতে ইসরায়েলের গাড়িগুলো সারা জনসন ক্রিম আর জায়কস তেল সাবান 7 আপ কোকোকোলা যা দরকার তামাম পৃথিবীর নিয়ামত আল্লাহ তাদের হাতে দিয়ে দিছে নবীর কারণে বেদবি করার কারণে তাদের কোনো রাষ্ট্র নাই আমাদের আর বলার জায়গা নাই আমরা শুধু তোমার কাছে বলি তুমি আমাদেরকে যদি সুযোগ দাও আমরা তোমার জিকির করব আল্লাহ তুমি আমার কলিজার টুকরা মুসলিম মিল্লাকে বাঁচাও সকল বিধর্মী ভাইদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি মেহরবানি করে হেদায়ত দান করো হেদায়ত যদি নসিবে না থাকে যত উপযুক্ত ব্যবস্থা তুমি করো এটা জুমলায় মমতা রাজা বলছি তো 3 ফাটি লোকের আল্লাহ সাহায্য করুন ওয়াজিব কয় ফাটি 3 ফাটি 2 নম্বর হইল ওয়াল মুকাতাবুল্লাজি ইউরিদুল আদা যদি কোনো দাস দাসী আমাদেরকে বন্দি করে নিছে আমরা মালিকের লগে চুক্তি করছি আমরা পয়সা দিই এতটাই আর বিনিময় আপনারা সাইবেন ঠিক আছে এভাবে সে মালিকের কাজও করে টুকটাক বাইরেও কাজ করে ওই লোকের সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় সুবহানাল্লাহ তিন ওয়া নাকিহুল্লাজি ইউরিদুল আফাফ আর ওই লোক ওই বেড়া বেড়ি পুরুষ মহিলা যারা মনে করে যে হারে আল্লাহ হইসা তো নাই কিত্তা ও নফস তো ঠিক ঠিক তেরি না নেট সাইড ঠিক ঠিক তেরি না আল্লাহ বিয়েটা করতাম মনসা অনার্স হবে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে হড়ি তখন মাইয়া অজ্ঞা ভালো লাগে গেছে মাইয়াও আরে কইছে পর্দার শহীদ ভাই আপনাকে অনেক ভালো লাগে আই লাভ ইউ অন আরো কলজে হাঁড়ি যায় অন বাইথুন এলে আব্বা মারি গেলে বুড়িগারে কত রকমের কই আই অন গুণা করলে আন্দার হিডো গুণা যাইব বুড়িগা তো মানে না আল্লাহ কি ইত্যাম আল্লাহকে বিয়ে করো আয় সাহায্য করি
এতে সুবহানাল্লাহর অবস্থা, লাইফ সাপোর্টে আছে সুবহানাল্লাহ, কিললে মরা এলাকা তানস, এগুলো বেত রাখবি বেত, জুমাতে তো কৈছে কোনো বেতরাই রে হড়াইতে হইব। তো সুবহান আল্লাহ কত যেন বাঁয়াটি আল্লাহ নিজের বিরিক ফিল্ডে দাদন খাইছ, এমনি ইট বানাই বানাই আনি গেছে সুবহান আল্লাহ সুরে কো অন্তত আর লগে বেজ্জিতিস টেলিভিশনের সামনে বেজ্জিতি হচ্ছে, কারণ আর মুখস আর মুখ আলি বেড়া নাই, দরজা জানালা কিচ্ছু নেই, মারি দিই ডারে জোরে কো বেটা লিল্লাহে তাকবীর। তাহলে বিয়ে কি? বিয়ে করলে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে, পৃথিবী উল্টি যেতে পারে, রহমতুল্লিল আলামিনের হাদিস মিথ্যা নয়। আমার রসুলের হাদিসকে কত মহব্বত করি জানোস, রসুল সাল্লামের এক একটা কথা এটাতে বরকত আর বরকত, বরকত আর বরকত, নিয়ামত আর নিয়ামত। না কে হল যে ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ে করে চরিত্র ঠিক রাখার জন্য আল্লাহ তাকে সাহায্য করে, দেখবেন বিয়ে করলে চাকরি হয়ে যায়, আর মাস্টার ডিগ্রি ফাঁসাতার বাইরা বিয়ে করে না, কিন্তু বিয়ে করলে ঠিকই বিসিএস ক্যাডারে যেত, বাইবা অনুষ্ঠানে গেলে অন্যান্য সচিবেরা বা বিসিএস কমিশনার যখন পরীক্ষা নিব, আপনার কি লাইফ পার্টনার আছে? জি স্যার, সালামু আলাইকুম, থ্যাংক ইউ, আছে কোনা লাগা, যেহেতু বিয়ে করে নিলে সেহেতু চাকরি এতে আগের দরকার, ঠিক কি না? ঠিক, এটা আল্লাহর পক্ষ থেকে। তোরা বিয়েটার একটা হোজা মনে করস স্টাবলিশ হই, আমরা না একটু স্টাবলিশ হই না, এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারাটাই, নিজের পায়ে নিজে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে চরিত্র, দাঁড়াইতে দাঁড়াইতে যদি এত ঘটনা ঘটা আলা, নিজের গুণালে মজুর লাড্ডারি না হলাম গুণা কত নল, কিছু কিছু বুড়িগে আছে মায়ের 30 বছর হয়ে গেছে তো বিয়ে দেয় না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই, তো আমরা এগুলো পছন্দ করি না, এরকম সিটিং বুড়িগা মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে এমনি থাসাই তাই না, নাই রে ওই ছোট গেল লাভ দিউরি কো আছে মানুষ মরি গেলে দেরি নাই, জোর রক্তে মরবা আসর রক্তে কাদা লাইবা, কারণ সে যদি জান্নাতি হয় তাড়াতাড়ি আসরের সময় জান্নাতের খানা খাইব, আর যদি জাহান্নামী হয় তেতির মুগুর করিমুল্লা সমিলে মুগুর রেডি আছে, এতে মাত দিব, এতে রাওনের দরকার নেই, খাদাও জানাজা দেরি করিও না, জানাজা পড়ি কবরস্থ করো। 3 নম্বর হচ্ছে ওয়ালাইয়ে মুইজা বালাগাত, কোন বালেক নারী পুরুষ যদি বালাগা হয়ে যায় তাড়াতাড়ি তাকে পাত্রস্থ করে দাও, নবীর সুন্নত, নবীর সুন্নত। আরেক বেড়ার বউ ফালে, বউ ফালা অস্ত্র, মাইয়াকে তো আরেকজনের বউ, তোরা হাল তো কইছে আমার মেয়ে না এখন ছোট, তো আমার কলজা বাকি যে ভাই কেমনি বিশেষ দিতে দেই তো হয় না, কিন্তু তলে তলে দরজনের লগে ফেসবুক মাইয়া তিনা ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুমি করিমুল্লা বাজার থেকে যখন পালসার উন্ডেটা চালাও না, আসিমাল স্পিডে যখন এখানে শান্তির হাটে একটু ভাঙ্গা আছে, ঝাঁকুনি খেলে চুলটা আইলেভি করে আমাকে ঝাঁকুনি দেয়, আমার অনেক দারুণ লাগে তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ। এরকম সিটিং মাইয়া বহির রাষ্ট্রে নাই রে, বাংলাদেশে কথা কয় মা বোনের কে হেদানি উনানোর দরকার নাই, কিছু সাইরে মুই হাল্লা দিছে ওয়াজ ব্যাগ বা এটা নিচ্ছা বিপদ আছে, তাইলে হুন বিয়েতে দেরি করা যায়নি। শোনেন কলিজার টুকরা আব্বা মারা রাগইয়েন না, এটা কেন বলতেছি, এই যুগে ইমান রাখা মুশকিল, কঠিন বাচ্চাদের নেট হাতে হাতে, এই জন্য আল্লাহর উপর ভরসা করে কিছু খাদ্য উৎপাদন করে যাতে দেশের উপর লোড না হয়, খাদ্য উৎপাদন করে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। একটা স্টুডেন্টকে যদি আপনি বিয়ে করেন, ঠ্যাঙ্ক একখান বাংলে তো 30 লাখ, এ নয় হলা এক মাসে হলা আজকে সাইল খাইব একট করি 10 কেজি হয় 400 আর সাইল ধরেন না 800, 1 বছরে 120 কেজি 5000 টিয়া সাইল, 8 বছরে 960 কেজি ধরেন 1 টন 40000 টিয়া সাইল, বাজার খরচ 1 মাসে 1500 টিয়া 50 টিয়া করে দিচ্ছি আর কি, তারপরে আরও বেশি দিচ্ছি 1 বছরে 18000, 8 বছরে 1,44,000, বাড়ি ভাড়া টুনাটুনি দোনোগা ঢাকা ইউনিভার্সিটি ধরে হলাম ইয়া দোনোগা বিয়া টিন সেট গড় এক কান লই এতটা 5000 টিয়া ভাড়া দিতে হয় রোমজ্ঞা, 1 বছরে 60,000 টিয়া ভাড়া, 8 বছরে 7,80,000 টাকা, একজনের 8 বছরে খরচ 6,67,000 টাকা, দুইজনের খরচ 13,28,000 টাকা,
তাহলে প্রতিদিন দিন সংখ্যা হলো আট বছরে 2920 দিন, প্রতিদিন একজন ছাত্রছাত্রী বিয়েতে বিবাহিত ব্যক্তির খরচ পড়ে 227 টাকা, তাহলে মাসে খরচ 6821 টাকা। টিউশনই একটান করাইলে তো জামাই বউ দুইজনে দুই আল্লাহ দিলে 10,000 করে 20,000 অনিয়ম, আমি হিসাব করিয়ে এলেছি। ইন্টারভিউ উঠলে বিয়ে শাদী করিয়ে নেবে, চরিত্রটা ঠিক থাকবে। ইউনিভার্সিটির বাইরে যারা আসো আল্লাহর পক্ষ থেকে ভরসা করি, শুরু করি দাও। এই যে অল্প পয়সা, বা বিকালবেলা কত হুন্ডা ড্রাইভ, হুন্ডা চালান, অথবা যদি একটু ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিয়ের কাজ করে, কোনো বাসাব যদি কাজ করে, মুরুখুইকে যদি 10,000 দিই, একজনের রাখবো 20,000 দিই, যদি কো আন্টি আমি না 2 ঘন্টা আপনার এখানে কাজ করবো, কব তো তুমি কি করো, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, কি কো তুমি, কাজে কোনো শরম নাই, তাম পৃথিবীতে কাজ করে। সিঙ্গাপুর দেখছি বুড়ি, এ গলার সাম্বার দর ধরা, এ বিয়ে আটে লাড়ি অজ্ঞাবাদ দিই, আর এক হাতে এমনি দেয় চোখ খুলতে পারে না। আমি করলাম ভাই ইজ্ঞাকে ইজ্ঞের কিছু সাহায্য দিই, ডলার মলার দিই, আরে ভাই ইজ্ঞা সামনে ম্যাজিস্ট্রেট আসিল ইজ্ঞা, আমি করলাম এমনি এমনি দেখা আমরা করে ফর দেখাইতেছে, ওই হেদিকে যান হেদিকে যান, তো কইলাম বেরিয়ে বিয়ে হয়ে গেছে, আর ইজ্ঞা হয়তো ম্যাজিস্ট্রেট বা বড় অফিসার আসিল, এখন রিটায়ার্ড হয়ে গেছে, বই থেকে লাভ। এই জন্য বেসরকারি এনে ফার্মে কয়েক ঘন্টা কাজ করে, কাজ করি কিছু পয়সা পাইলে মদ খাইব, তবুও সময়টা কাজ তার কাজে লাগলো, বুড়ো অবস্থা কাজ করে। আর আঙ্গ মাছরা হেদায়তুল্লার বাপ পোলা দুর্গা বিদেশ দিই, যখন একটু মাল তাল কামালা বুড়িগা সাগুয়ের হানিয়ার ফান দিয়ে যায় করে, যদি ফোন দা আব্বা দুর্গা গরু করেন না, তখন সাজান ভাইয়ের কাছে বিচার লইয়া ইয়ে দেখছি না হলো কত বড় বেদ, কত কষ্ট করছি মুসলমানের মতো সিটার সবাই নো, কত টাউট, এরা কাজকে ঘৃণা করে। তাম পৃথিবীর যত রাষ্ট্রে গেছি সকল অমুসলিম কাজ আর কাজ। আল্লাহ রসুল বলছেন দুনিয়াকে এমন ভাবে করো মনে করবে এই দিনের শেষ দিন, আবার আখেরাতের কাজ করো নামাজ পড়ো এমন ভাবে করবা মনে করবে এটাই শেষ নামাজ। হাতুড়া কাজ করবি নি লিল্লাহে তাকবীর, বিরিক ফিল্ডে 18 ঘন্টা কাজ করস, এরপরে 6 মাস বাই তাই ডাং 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 ওই ক্যালাম বোর্ড খেলস, তারপরে আরো কিতা ওই গেম খেলে, গেম খেলে এই মোবাইলে কিতা খেলে, মোবাইলে কিতা একটা আছে না লটারিতে বিভিয়াল বিভিয়াল, কি করছো তোরা যদি কাজ করস 100টা কলা 1200 টাকা, 10 গেটি মুরগি ফালস না ওগা গরু ফালা, বিয়ে কেমনে হইতো, বিয়ে তো কোনো নসিব নাই, এলে মাইয়ার ভাড়া তো করে দেয় না, আসলে তুই সিটার হ্যাঁ দরিয়ে লেছি তো করে কোন দিকে করতাম, মাইয়ার বার দিকে কইলে শান্তি হয় না, তোকর দিকে কইলে শান্তি নাই, অলি দই গেছি আয়ন কন্মই করতাম। খাদ্য উৎপাদন করবি নি অজ্ঞ অজ্ঞ কলা গাছ লাগাস, আরে ভাই দেশটার উন্নয়ন কর, 1 ইঞ্চি জায়গা খালি রাখিস না। আজকে ফরিদে কইলো ক ভাই গরুর দুধ পাওয়া যায় না, কি কয় আল্লাহ তো করে এনে গরুর দুধ 20 টাকা হইবার কথা আছিল, আতুড়া ওয়াজ দিলাম না সাজান ভাই ওয়াজ করাই না, আতুড়া কবলে আমরা জোর কো আমরা প্রত্যেকে একটা করে গাবি প্রতিফলন করব, চোখ দরি কইলাম চোখ দর, এ আত্মা মাই সুৎকা আত্মা আমির বৃত্তি নি সুৎকা চোখ দর, হিয়ন্দি ধরিচ্ছে আতুড়া দেখ চোখ দর, কবলে আমার চোখ সুই কইলাম না, তোরা এতটি মানুষ যদি খাদ্য উৎপাদন না করস দেশটা কিভাবে টেকন, সর্বাগ্রে দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে বাঁচাতে হবে, আমাদের সকল নবী খাদ্য উৎপাদন করছে, কি উৎপাদন সকল নবী, আমাদের নবী পর্যন্ত গরু ছড়াইছে ছাগল ছড়াইছে, কিন্তু আর গানায় মা মক্কা দাওয়ারির মক্কা বেদার আমাইন রাওয়াহুল বুখারী, আমি মক্কার জমিনে 2টি আদি বদিল্লা দিছি, তাকে বকরি ছড়াইতাম, যিনি হাউজে কাউসারের মালিক আস্টেরা জান্নাত যার হাতে, তামাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি ব্যাগ দিয়ে লেছি, হে নবী বদিল্লা দিছে খাদ্য উৎপাদন করছে, মুসা আলাইহিস সালাম পর্যন্ত খাদ্য উৎপাদন করছে, হোরের বদিল্লা দিছে 10 বছর, ওরে সামানি হেজাজ এরপর আরো 2 বছর দিছে, ফাইন আকমান্তা ফামিনকা, যদি তুই আরো 2 বছর লাগে 10 বছর ঘুরাও এটা তোমার থেকে, উনি খুশি হয়ে মাইয়া দুর্গা বিয়ে দিয়ে লেছে, আতুডা আমরা ইনশাল্লাহ হবু শ্বশুরের খেতে কাম করিও।
আমি জানি তো তাগরে বিয়ের হাম দিলে সব কাজ করবে তারা অনহরের হবু শ্বশুর অনহর অন দশ বছর কপা দিলে দিব কর ভাইরে বুঝবি এক সময় এসব কথা কি রত্নের মতো মুক্তার মতো বলতেছি খাদ্যের জন্য হাহাকার বিশ্বটা অল্প সময় আল্লাহ আমার দেশে খাদ্য উৎপাদন বাড়াইয়া দাও খাইলাম না মনের মানুষ অর্ধেক বাংলাদেশ নদী 74,000 বর্গ কিলোমিটার এক মুষ্টি মাছের পোনা ছাড়লো না কেউ আর এখন দেলাপিয়া মাছ হাঙ্গস মাছ 200-300 টাকা দিগায় 300 টাকা কটে আর হওয়ার লাগে কসা দিয়া দিছে আল্লাহ আমাদেরকে নদী সম্পদ আমরা উৎপাদন করলাম না আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তো তাইলে 227 টিয়া একজনে খাইবো টুনা টুনি না আবার খরচ কমবো বাড়ি ভাড়া দচ্ছি ফার্ম ফিস অন দুইজনে থাকলে তো 2,500 করি হইব তা আপনার মাই এগে যদি ঠ্যাং ভাঙে 30 লাখ যাবে গই হোলা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় চোখ যাবে গই এত ঠিক করতে তো বহুত টাকা লাগবে মনে করবেন যে টিয়া 13 লাখ লস দিলাম যা বাজি তুই সহিভাবে থাক নামাজ কলমা পড় একামতের দিনের কাজ কর ইউনিভার্সিটির পড় তুই ম্যাজিস্ট্রেট হ তোর কলজে ঠান্ডা করে দিছি বালা করি হর বোমা হরক যদি কোনো দিন গার্লস স্কুল পাই কলেজ পাই মাদ্রাসাবে বোমারে ইজ্জতের সহিত যেন ফর্দাটা 100% ঠিক থাকে সেখানে বোমা চাকরি করবো দেখবেন ধনকা এবাদত বন্দীগীর বরকতে আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করিব আর খাদ্য উৎপাদন বাড়াই দিব বিয়েটার একটা আজাব মনে করে আরো দুগা হাদিস কই আসল ওয়াজের দিকে আমি যাবো ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ আমি আমিন কম আমিন পুরো সমাজ চেঞ্জ হবে আজকের বয়ানে ইনশাল্লাহ এখন এই দুগা হাদিস কইয়ের আমনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের প্রিয় সাহাবি তিনি কইতে আছে লাউলাম ইয়াবুকা মিন আজলিল্লা শারাতাইয়ামিন যদি আমার 10টা দিন বাকি থাকে ওয়ালামু আন্নি আমুতু ফি আখিরিহা যদি আমি জানি 10 দিন হরে আই মরি যাইম ওয়ালিয়াত তাউল নিকাহে 10 দিন পর মরি যে মুইডা জানিয়ে এলেছি যদি আমার তৌফিক থাকে শারীরিক এবং আর্থিক লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে আমি ফিতনা থেকে বাঁচার উদ্দেশ্যে 10 দিন থাকতে বিয়া করি এলাম নবীর ক্লাসের ছাত্র নবীর ক্লাসের যিনি সবসময় নবীর লগে থাকে হে ব্যক্তি কইতে আসো যদি আইন এতে 10 তারিখে মরিও আজ যে কথা 8 তারিখ তাহলে 8-10 কথা 18 তারিখে আফসারি মরিব কই কথা আমি ইবনে মাসুদ যদি জানিতে মরিস তো যাইম গা তবু আমি 10 দিনের লইল বিয়া করি যাতে আমি ফেতনা থেকে বাঁচি এই হাদিসটা বুড়ো মানুষের জন্য একটা রাহাবার অনেকে ফ্যাংশনে চলিয়েছে চাকরি সাহেব 2 বছর আগে বাবি মরি গেছে ও শর্মে বিয়া করে না কাজের মেয়ে আছে আরো আছে না হুতের বোট আরো কত আত্মীয় স্বজন চার হাজার রাখি দিছে তেসাল্লা কাজের বোক কাজের লোক মহিলা রাখছেনি হ্যাঁ শুধু বিল্ডিং এর ফিডা দিলে বিল্ডিং এ কইব ঘটনা কি চলো পরকালে কি লই দাঁড়াইবেন ফুসা যাক না উত্তরে ফ্ল্যাট একটা লই যাবে শেষ সংসারের বাবিয়ে তারপরেও যদি আপনার ত্বক থাকে শক্তি থাকে সক্ষমতা থাকে বিয়ে করবেন ফেতনাতে যাতে না ডোবেন এই যে ফেসবুকে দেখেন ইউটিউবে নিউজও দেন বুড়িয়া 60 বছর 55 বছর ঘটনা ঘটাল আছে বিয়েটা জেনা মুক্ত সমাজ গঠনের জন্য একটা মাইল ফলক আল্লাহ রসুলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর এটার আমরা শরম মনে করি খবরদার তো এ তামাম পৃথিবীর 810 কোটি মানুষের চরিত্র আর এবাদত যদি মিলান আর ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক মুহূর্তের এবাদত যদি মিলান মিলব সারাকে ইবনে মাসুদ কত বড় সাহাবি কলিজার টুকরা সাহাবি আল্লাহ রসুলের আর তিনি পর্যন্ত কাই বিয়ে করিলেন আরেকজন ইমামের কথা কই ইমাম মাল আহমদ ইবনে মালিক রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে আহমদ যিনি লিখেছেন এই মিশরের জমিনে শুয়ে রয়েছেন তার কবরও জিয়ারত করেছি আল্লাহু আকবার তিনি বলছেন আল্লাহু আকবার তিনি বলছেন এতিনি তাজাওয়াজা ফিল ইয়াউম তালিল ওয়াফাতি উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ তার হুত আব্দুল্লাহর মা মারা গেছে যে রাত তিনি মারা যাইবার পরে হে রাতে বিয়ে করি এলেছে আর বলতে আছে ওয়া কালানা আকরাহু আন আবি তা আজাবান
وما زاكا إلا لأنه يرى أن النكاح سنة ماضية وخلق من أخلاق الأنبياء তিনি বলেন আমি চাই না একটা রাত্র ওয়াইফ ছাড়া থাকি কারণ এটা নবীদের সুন্নাত পয়গম্বরদের সুন্নাত পয়গম্বরদের চরিত্র আল্লাহু আকবার এই হাদিসগুলো এখন গল্পের মতো শোনা যায় কি তারে কয় আফসারি এগুলা এই মুসনাদে আহমদের এই যে হাদিস ইমাম আহমদের হাদিস এই যে কথাটা ইমাম আহমদের এই যে কথাটা আমাদের কাছে গল্পের মতো মনে হয় কারণ আমাদের সমাজে যদি যে রাতমচ্ছে জানাজা দিয়ে যদি বিয়া যদি করিয়া লায় নির্ঘাত গ্রামবাসী কইব কিতা আগে লাইন আসিল তো আফসারি আর শালা সম্বন্ধীরা বেগুনি মিলি মামলা দিয়ে লেব গ্রামের নাড়া টাড়া আছে না কবে তোর পয়েন্টারে ইঞ্জেকশন দিয়ে না মারিয়ে লেছি ন ন কবর দি হারাইল না হাতেতে বিয়ার ফিনিত বই গেছে আসলে বিয়েটা তিনি কেন করছেন যাতে ইবলিসে ওয়াস ওয়াসা না দেয় আঙ্গর কাজ হইল জিনা যায় হোক তিয়ারা ঠিকঠাক কি দরকার বিয়ে করি মানছি কি কইব আমরা মানছি কি কইব ডরাই আল্লাহ কি কইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি কইছে হিডার দিকে আমরা ডরাই না ঠিক কিনা তাম পৃথিবী আমনের বিরুদ্ধে চললো চলুক আমনের সুন্নাহ মোতাবেক চলবে আমনের ইমান আমনের কলবের খবর আপনি জানেন আপনি সহিভাবে চলবেন আরো একটা কথা বলি বিয়ে আবার সবাইলে আবার ফরজ ন যে ব্যক্তি তৌফিক আছে নফস ঠিক রাখতে পারে না এই লোক তৎক্ষণাৎ বিয়ে করা তার জন্য ফরজ আর যে লোক নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে তৌফিক আছে সে বিয়ে করা সুন্নত আর যে লোক তৌফিক নেই দৈহিক সক্ষমতা আছে আর্থিক নেই সে অপেক্ষা করা অপেক্ষা করবে এরপরে বিয়ে করবে একটু অপেক্ষা করবে অ্যাক্সিডেন্ট ঘটে যে তো লাগলে তারপর করিয়ে নেবে আর যে লোকের যৌবনত্ব নাই এমনি ধনী সে বিয়ে করা হারাম আঙ্গো সমাজের কোনো কিছু বিয়া করি এলা হইলে রাইতে বউ নাই ঠিক কি না হেতের শোক সুন্দর এরকম শোক সুন্দর আমাদের বহির বিশ্বে নাই রে হেতের নাই বিয়া করা হারাম 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 ইসলাম দেখছেন এটাও নারীর অধিকার দিছে তুমি একটা নারীকে কেন কষ্ট দিবা তুমি একটা নারীকে কোনো অবস্থায় তাকে বিয়ে করে তুমি তো একটা শাস্তি দিলা তোমার জন্য বিয়ে করে এটা হারাম তাইলে বিয়া ফরজ আবার বিয়া হারাম কষ্ট হয়নি কোনো হ্যাঁ দেখেন আরো কিছু মা বোনেরা আছে আমনগরে শুনে দিই অনেক মা বোনেরা বিয়া বসাটারে শরম মনে করে কি মনে করে মজার মজার কথা আজকে আপনারা শুনবেন যদি আপনারা ধৈর্য ধরে বসেন আমি চেষ্টা করব আপনাদের লাইফটা এই করে দেওয়ার জন্য টেলিভিশনের সুবাদে আম্মাজিরা তো লন্ডন আমেরিকা থেকে এই কথাগুলো শোনে তাদের সৌজন্যেও বলছি আম্মাজিরা শোনো অনেক আম্মারা শর্মায় বিয়েতে এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাসূল সাল্লামের একদম ছোট নাতনি তাজা ওয়াজাত উম্মু কুলসুম বিনতু আলিগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করছেন তিনি সাতটা বিয়ে করছেন মিন উমর আব্দুল খাত্তাব প্রথম বিয়ে উমর ইবনুল খাত্তাব ফি জামানা খেলাফাতিহি তিনি যখন খলিফা হয়েছে তখন তিনি বিয়েটা করছে ওনার বয়স হচ্ছে কি 9 বছরের মতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ প্রায় 60-62 বছর আল্লাহু আকবার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 30-32 কো শর্ত করছে মাইয়ার বাপে শর্ত করছে কো যদি আমনে সয়ে যায় শর্তটা দেখছেন নি কেমন উল্টা নিজে শর্ত দুলার পক্ষে আর আমরা তো 100টা শর্ত দুলারে দিদি মাইয়ার বাপে আয় হায় হারে বেজ্জিতি কারে কর শ্বশুরের শর্ত করছে ক জামাই যদি আমনের সয়ে যায় তাইলে আমনে বিয়ে করবে আল্লাহু আকবার ইসলামের ইতিহাস তারপর ইবনে আসাকির কত নম্বর পৃষ্ঠা সব আমনে শুধু এতটুকু তাজবিজে উম্মে কুলসুম বিনতে আলী হাফিদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আপনি নেটে লিখলে দেখবেন আরবি লেখেন ইংরেজি লেখেন বাংলা লেখেন শু করবে
লিল্লাহে তাকবীর। তো তিনি বিয়ে করছে আর তারপরে জায়েদ এসে রুকাই হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। এরপরে এবড়ি বিয়ে বইছে এই আপনার, তারপরে বিয়ে বইছে আপনার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর পরে তিনি বিয়ে করছে ইবনু আম্মিহা আউন ইবনু জাফর, তার স্বাস্থ্য ভাই আউন ইবনু জাফর, হে মিয়াস হয়ে গেছে আউন। তারপরে বইছে মোহাম্মদ ইবনে জাফর, উনিও কিছুদিন কয়েক বছর পর মারা গেছে, শহীদ গেছে। তারপরে বসে আবদুল্লাহ ইবনে জাফর, কয়টা বিয়া? এই আবদুল্লাহ ইবনে জাফরের কাছে থাকি তার জীবন শেষ হয়েছে, মোট কয়ান বিয়া? মোহাম্মদ সাল্লামের নাতনি, আয় হায় আম্মাজিদের জন্য এটা একটা মাইল ফলক। আম্মা যারা আপনারা আমার বয়ান শুনবেন এই টেলিভিশনে, আমেরিকা, লন্ডন, কানাডা, ঢাকা আছেন আপনারা, চট্টগ্রাম আছেন আপনারা, এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। এই আলোচনাটা রেফারেন্স সহ আমি দিচ্ছি, ইবনু আসাকিরি আছে, তারিখে দেমাশ, আবুল কাসিম ইবনু আসাকির দেমাশ, এই 483 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে, আর বুখারি শরীফে হাদিসটা আছে, অসংখ্য হাদিস গ্রন্থে আছে। আমাদের অনেক আম্মাজি বিয়ে বইতে শর্মায়, কৌমা ফরজ কাম একবার জীবনে সারি গেছে, কি দরকার? তো বাহ, আর মাইয়া সেভেনে হড়ে, আর মাইয়া কিন্তু তলে তলে অনেকে হানকিনি দেন আছে বিড়ির। কেউ আঙ্কেল কোথায় যাচ্ছেন না, ও তো একটু আহুত্রা আক্ষেত্রা একটু বাজার করে দেওয়া লাগে তো শান্তিনাথ থেকে, বুঝলেন না? এরকম সিটিং মহিলা বিশ্বের আশেপাশের রাষ্ট্রে নাই রে। ওরা আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। বিশ্ব নবীর নাতনি যার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, যার নানু খাদিজাতুল কুবরা, যার নানু ভাইয়া মোহাম্মদ রসুলুল্লাহ, যার আব্বা সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম কুমারী অবস্থায় বিয়ে করছেন বুড়িগারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলো শুনি এই ভিডিও টিকটক ভিডিওতে আমেরিকার এক লোক, সম্ভবত আমানুল্লাহ নামে আইডিটা, ক দেখেন নবীর পরিবারে কিভাবে যৌন সার হয়েছে, নাউজুবিল্লাহ। এটা তো বাফে অফার দিছে, মা দেখো তোমার পাত্র ছয়জনই, আর আল্লাহর ফয়সালা কি? ওই মানুষগুলো বিয়ে শাদী করার কারণে তো বিশ্বে মুফতি মুহাদ্দিস বড় বিজ্ঞানীরা তাদের রক্ত থেকে দুনিয়াতে আসে, ঠিক কি না? আবুবকর রে যারা সালাম দিছেন, আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারা কারা হজ উমরা করছেন, হাত উড়া, মাশাআল্লাহ। এই জামানাতে যদি বর্তমানে আবুবকর রাদিয়াল্লাহু আনহু থাকতো, আপনারা ওনারা সালাম দিতেন না, কইতেন বুড়িয়া কি বেয়াদব, বুড়িয়া যে রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরবো সাকরাতুল মউত চলতে আছে, বুড়িয়া আয়েশা সিদ্দিকা রে মা তুমি তোমার কোলে আমার বিশ্বনবী আমার জামাতা তোমার হাজব্যান্ডকে শোয়াই রাখো, আমি সুনাহপল্লিতে যাচ্ছি আজকে, সেখানে তোমার ছোট আম্মুর সাথে আজকে আমার রাত্রি যাপন, কি হয় না হয় আমাকে খবর দিও। সেখানেও তিনি ওয়াইফের সাথে, আর ওই ওয়াইফ থেকে একজন সন্তান আসছে ওনার এন্তেকালের ছ মাস পর, আর আঙ্গদ এসে হইলে কইতো মা মা রসুলের বন্ধু একসাথে রওজা শরীফ উঠছে, মা কিটা গো বই নিলিনি গো কথা, বুড়িয়া 63 বছরের বুড়িয়া মরিবার সমাজ রমাই গেছে, ও মম কি বেয়াদব্য, সমাজ কত নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি সমাজ আমাদেরকে দিয়ে দিছেন, আর আমরা কোন দিকে যাচ্ছি? এই কারণে তামাম পৃথিবীতে প্রি সেক্স হচ্ছে, হোটেল রিজার্ভ চলছে, দিনেও হোটেলগুলো রিজার্ভ, জেনা চলছে, সেটারে কেউ বেয়াদব বলে না, শুধু আল্লাহ রসুলের এ সুন্নাত তরিকার বিবাহগুলোরে আমরা ইনচার্জ করি, কথা ঠিক কিনা? আমি কষ্ট পাইছি পরশু রাত্রে এই ভদ্রলোকের টিকটক, সম্ভবত এই টিকটকটা আমার ওয়াজ দিয়ে বানাইছে এই আরটি চ্যানেলে, খুব সুন্দর একটা অপশন দিছে, আমি কমেন্টসগুলা, আমি সব কমেন্টসগুলো পড়ি, কমেন্টসগুলো থেকে অনেক জ্ঞান পাওয়া যায়। তবে আকসার হুজুরেরা কমেন্টসে গালিগালাজ করে, এগুলোর কমেন্টস আমি হরিও না, এই স্ট্যাটাস একান দিত এই শুরু করে এতে লই হড়ে যেন সলের মতো ছাইতে কতক্ষণ আমি স্ট্যাটাস দিবেন না আমার গাইয়ে শুরু করে,
আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমি স্ক্রিনশট রাখি নাই, সে কয় দেখেন নবীর কর্তা কি জোনা সাহ, নাউজুবিল্লাহ, একটা বিয়া নবীজি নয়টা মতান্তরে ১৩টা বিয়ে করছে, কোনো বিয়া নিজের মত মতো করেন নাই। সুবহানাল্লাহ, কয় হুজুর গরিব মানুষ, হুজুরের সুনাম আল আমিন। তৎকালীন সারা পৃথিবীর সারা দুনিয়া আম্মা খাদিজাতুল কুবরা অল বিশ্বে তখন বিজনেস ছিল, বিশ্ব বলতে হৃদয় বুঝেছে তখন, আর পৃথিবী নাই বেড়া, ইয়ে নিউজিল্যান্ড বেড়া অস্ট্রেলিয়া এটি আনির নিচে বেড়া, এত বিজ্ঞান এমন কইতে আছে আনির নিচে মহাদেশ একটা আছে জিলেনজিয়া মহাদেশ অষ্টম মহাদেশ, হৃদয় আসল দেশ ছিল। আল্লাহু একবার, এই সোনাপুর রেল স্টেশন পর্যন্ত সাগর আছিল, মিয়ার বেড়ি সাগর, অন্ধে পানির নিচে তো লবণাক্ত উড়ে ইডিও সাগর, এই ফাস্ট ফুড বাড়বো দেখবি সর এটা আর নাই, এ তো বিশ্বাস করছেন না আশাসের, এ ঘটনা আইতেছে পৃথিবীতে, উতাল ফাতাল হয়ে যাবে। তো আম্মাজি খাদিজাতুল কুবরা প্রস্তাব দিছে হুজুরেরে, আগে তো ওনার যদি বিজনেস করাইছে তো দারুণ, অন্যান্য ম্যানেজার যা ব্যবসা করছে, এই মোহাম্মদ তো বহুত ব্যবসা হয়েছে, পিএইচডি কবর দিছে ওনার ফিয়ার ফায়সারি দিয়ে, একটু ডাকি নিয়ে আসো মোহাম্মদের সবাই যে আলামিন কো, ঘটনা তো ঠিক, থ্যাংক ইউ আইসি হুজুরের, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, আই লাভ ইউ, আমি আপনারই বিয়ে করতাম স্যার, কখন এইভাবে প্রস্তাব নয় তো ন, আমার সাসা আছে দুঃখের দিনের সাথে, সাসারে বাজ্যে শুনেছি আর সাসা কাছে বাজে আমি বুঝি খবর কইও, আর বিশ্ব সুন্দরী এরকম যদি কোনো বিশ্বের সেরা ধনী প্রিন্সেস ডায়না যদি আঙ্গ মাছরার কুদ্দুসের প্রস্তাব দেয়, হ্যাঁ প্রস্তাবের লোক তো হাতে, হ্যাঁ হাতে নাই তো দিন মাগো কিতে গো কর প্রস্তাব দেয় ওর এই গে রাস্তা কিন্তু লড়াই ঠিক করিয়ে আল্লাহ মিলেছে আল্লাহ কোনো অসুবিধা নাই। তো এখন নবীজি বলছেন আমার সাসা আছে আমার বাপের সমতুল্য দুঃখের দিনের সাথে, তিন দিন পর সাসা কয় ও মোহাম্মদ আমার শরীরের গতি বেশি ভালো না, দুঃখের দিনে কাজে লাগতে পারে সম্পদ এবং এই সম্ভ্রান্ত নারীর, তুমি খাদিজাকে বিয়ে কর। এবার নবীজি বললেন সাসা তিন দিন কেন বুঝলে, কথাটা তো আপনি আমার নগদে করতে পারতেন, ক সাসা বাতি যে একটু বুঝি হুনি কইছি এই জন্য বিয়ে সাদিতে বুঝি হুনি প্রস্তাব দন বালা ঠিক কিনা, আগো খোদার কাটা হল আইনে মানে না, হেনে হেনে দাই বিয়া করে হে ও ইচ্ছা দাই বিয়া করি না হলান, বর্তমানে আমার মা ফিলে নাই রে, খবরদার তুই যদি দাই বিয়ে করস তোর হলা মাইয়া ঘটনা হিডা করবো, ডাক দিতে এসছিল মাইয়া ডারে ঘিরে দেখবো আব্বা আন্ন তো করছে, আয় খবর আছি না গ্রামের মানুষ কেছে আন্ন বলে আর মারে কোডলে বিয়ে করছে ঠিক কিনা, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, নাউজুবিল্লাহ কয় না, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার, তুই আল্লাহর হ সব ওই যে তোর হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহ, মোহাম্মদ সাল্লাম আল্লাহর হয়ে গেছে তাম পৃথিবীর মহিলা তার হয়ে গেছে, ওই নাস্তিককে সে নির্গাত নাস্তিক, এই ফোলাটা যদিও মুসলমান না সে আমার নবীজিরে গালি দিতে পারে, আমার নবীজিরে কয় জোনা সার নবীর গড় নাউজুবিল্লাহ, আমার নবীজির নাম ফেরত দেখ, তুই আমার উল্লাহ রাখছিস কেন নাম বেয়াদব, তুই আমার নবীর নাম ফেরত দে, তুই যে নামে রাস রাখ আইডি কার্ড চেঞ্জ করবে না, তুই আমার নবীর দুশ্মন, তোর লাশ দুনিয়াতে ফোড়ারও দরকার নাই, ফুটতে হইলে তুই হিন্দু হইতে হইবি, তোর লাশ রোডে ঘাটে ফালাইতে অনেক দরকার, তাইলে বিয়ের ইতিহাস অসংখ্য হাদিস, টকবগে যুবক পৃথিবীর ১০০ পুরুষের শক্তি হুজুরের গায়ে, জান্নাতি কয়েকজন পুরুষের শক্তি নবীজিকে আল্লাহ দিছে সুবহানাল্লাহ, কয় না এর আগে আম্মাজি খাদিজার আরো তিনটা বিয়ে হয়েছে, তাহলে কুমার ছেলে কিভাবে বিয়া করে, আগ দেশে যদি হচ্ছে বিয়েতে বিয়া করে মা বাপে বাড্য বার করে দিব, তুই আর হাস্য তাইলে জালিমের হোলা, তোর আব্বারও রুচি খারাপ তুইও রুচি, তুই আর মাকে হচ্ছে তুই কি তোরাই হাট হলই নচ্ছা সিটিং মা আমাদের বাংলাদেশে নাই রে, এবার তো সুযোগ করে দিছি,
এবার প্রেমিষ্টি ফারক ইয়ার দিকে যাবি নাউজুবিল্লাহ, এর চেয়ে যদি কোনো বিধবা থাকে তাহলে মারে বুঝাবি মা অজ্ঞা মানুষের উপকার করে দিলা, দেখবি তোর মা কি কইব, ইস 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 বাজি এনি তোর রুচি, তোর বিবেক কুত্তে মুচ্ছে বাজি ইস হিতে আত বয়স বেশি। মোহাম্মদ সাল্লামের সাসা একথা কইসিনি, হুজুরের বন্ধুর একথা কইসিনি, হুজুরের সাসা জাডার আইডি কইসিনি, মাকে কতটুকু আঙ্গ মা বোনের ইচ্ছে হয়ে গেল বই কইসে আছে আর কি, আজকের ওয়াজটা মিলেছে আছে মা বিধবা অজ্ঞা আছে ওই আলির বউ হানি প্রোডের ইয়ে একটা অ্যাক্সিডেন্টে মরে গেছে বাবি গারে বিয়ে করে গেল, ইস 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 বাজি তোরাই হাঁটো লইন তোরাই হাঁটো লইন যা জানে বুডির কুত্তা কামড়াইছে। ইসলাম শুধু কিতাবে রয়েছে, ইসলাম বাস্তবে নাই বেটা, হুদা হিন্দু ধর্মের মতো হয়ে গেছে গা নাউজুবিল্লাহ, কোথায় ইসলাম? এরপরে বিয়া হুজুর উম্মে হাবিবা করছে, তারপরে জয়নব বিনতে জাহাসরে করছে, জয়নব বিনতে জাহাস আসিল হুজুরের হালিক কেহুতের বউ, আরব বিশ্বের সারা সুন্দরী। ঈদের এই কথা কইলে তো রাজ্য হিসেবে আমি আসলেও আজ কেমনে করিও, এবার জয়নব বিনতে জাহাস হুজুর গরতা হুতের বউ, প্রত্যেকদিন হাতারা জামাইব বনাবন্তী অনে হুজুর বিচার করি দে রহমতুল্লাহ আলামিন তামাম জগতের সেরা বিচারক আল্লাহু আকবার। এবার তারা বনে না ইগের হিগ্যা কো দিয়ে লাই কো দিয়ে লা ঠাস করি একদিন জায়দে তালাক দিয়ে লাইছে হুজুর আলী কেউ, সুরা হাজাবে আছে এ আয়াত 5 নম্বর আয়াত। এবার আম্মা যে কান্তি আছে কো নবীও আমরা তার নাম তো ভাই আবার রহমতুল্লাহ আলামিন, আর তো জায়দে আন্দর হতে শেষ করে দিছে কত দোয়া করবা, আল্লাহুম্মা ক্লুফলি মিনহা আল্লাহুম্মা আজিরনি মুসিবাতি ওয়া ক্লুফনি মিনহা খাইরা মিনহা, আল্লাহ এই বিপদে তো বাঁচান। আর আপনারে এটার তো নূন্যতম জিনিস দেন, আম্মা যে দোয়া করে আর চিন্তা করে কি রে জায়দে তো নূন্যতম জামাই আর দুনিয়াত কে আছে। কয়েক মাস পর স্বপ্নে দেখে আম্মা আসমানে মাইজদি কমিউনিটি সেন্টারে বিয়েতে আছে হেবুডির বেন্না আছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম হুজুর আজ্জার হচ্ছে কিতা স্বপ্নে দেখলাম আর বিয়ে আসমানর, ও একটু আগে জিবরাইল আমিন আছে কইছে তোরে বিয়ে করে ফেললাই, হুজুর শর্মে মরি যা কি কইবে ইউটিউব বিবিসি নিউজ ফেসবুক নাস্তিকেরা কি কইব, আহা আল্লাহ কি করলেন আল্লাহ কা মোহাম্মদ আয় আল্লাহ তো আরো মাইন্ড লাগে, তুমি যে জায়েদ ইবনে মোহাম্মদ জায়েদ ইবনে হারেসা হারেসার জাহেদ জায়েদেরে মোহাম্মদের হুত কয় এটা আয় আল্লাহর কাছে আরো বেশি মাইন্ড লাগে, হালিককে হুত হুত ন ই আল্লাহ তার হুতের তারপরে তোরে বিয়ে করাইও, এই জন্য আয় তাগবিত্রে বনামন্ত্রী দিন তালাক লওয়া লাগছি বিয়ে কনে হয়েছে আসমানে বিয়ে কনে হয়েছে, দেখছেননি ঘটনাটা আমার নবী বিয়েটা করতে চাইছে আল্লাহ ইজ্জত তো শেষ করিয়ে লাগবেন, ওই ইজ্জত কি শেষ এই তোমার উম্মত হালিক্কা হুত হুত ন এই মাস্টারটা সাবেত করিও, আঙ্গ সমাজে হালিক্কা হুত হালে স্বাস্থ্য বাড়ির খবর নাই সাসার কো খবর নাই সম্পদের মালিক হইব স্বাস্থ্য বাইরা সাসারা ঠিক কিনা, ও মাইজ দি মার্কেট হালিক্কা হলা মাই অজ্ঞ কত হাসপাতাল তো কিনিল ইঞ্চি 20,000 টিয়া দি নার্সের করে ঐসা দি ঠিক কিনা, দি সব সম্পদ হেরে দিয়ে লায় কবি না গুনা আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, এ সম্পদের মালিক কে বাতি যারা সাসারা হালিক্কা হুত হালিক্কা মেয়ে সম্পদের মালিক ন, বাংলাদেশের অনেক হালিক্কে সন্তান আর বিরুদ্ধে যাইবেন মন কষ্ট হইবেন, আমি মাস্টারটা বলি দিছি না বললে তো আমার জিরবেটা কাটা যাবে আপনারা রাগইয়েন না, তাদেরকে কিছু দান করবেন তাও ওয়ারিসদের সম্মতি নিয়ে, ওয়ারিসেরা যদি কহে দাও লিডার আয় আজ্জা হালছি গরিব মানুষ ভাই সাসারা স্বাস্থ্য ভাইরা তোরা কিতা কস কত জায়গা দিয়ে যাইতার নি, তারা যদি সানন্দ শিখতে কয় হ্যাঁ অল্প কত জায়গা দিয়ে যান তাইলে জায়েজ হবে না, তোমার জায়েজ হবে না কনসুরা সুরা হাজাব কনসুরা আর কথা কন কনসুরা দেখছেন নি, এই গেল জনক বিন্দু জাহাজের বিয়া কন হয়েছে আসমানে, হুজুর একদিন হাদিস পড়াইতেছেন ক্লাস নিচ্ছেন আউ করে দিলে তাহলে আনু বুড়া মানুষ হুজুর কোন সিনিয়র, এবার আমার যে আয়সা সিদ্দিকা খেলতে খেলতে চলি ছোট মানুষ তো আল্লাহু আকবার আই, এবার হুজুরের এয়া কো খেলতে চলি এলো কহ এবার আও করে দিলে তাহলে আনু কহ হুজুর বিয়ে করবেন নাই কো দিতেন ছেলে রাজি আছি সুবহানাল্লাহ কয় না কেমন আবু বকর হুজুরের কলজার লগে কলজা লাগাই রহস্যরী বেন্নে থা না এরকম আবু বকর দুনিয়াতে আর পাওয়া যাইতো না আর হবে না এক কফি লিল্লাহে তাকবীর। এবার বাসর ঘরে
আম্মা যে আয়েশা সিদ্দিকা ৬ বছরে বিয়ে ৯ বছরে বাসর ১৮ বছরে নবীজি অন্তকাল করলেন যখন তিনি টকবগে তরুণী যুবতী তখন আমার নবীজি চলে গেলেন আম্মাজিদেরকে দুনিয়ার কোন পুরুষ বিয়ে করা জায়েজ নাই তারা আমাদের আম্মা যুবতী বয়সে স্বামী হারা হয়ে গেলেন তাইলে আমার নবী ইয়াং বয়সে করলেন বিধবা মহিলা শেষ বয়সে করলেন তরুণী ঘটনাটা কি এটা আল্লাহর ফয়সালা আল্লাহর রসুল থেকে যে সমস্ত হাদিসগুলো আছে সকল আমলগুলো আবাদতগুলো যাতে উম্মত শিখতে পারে মা জননীরা শিখতে পারে এই জন্য শেষ বয়সে একদম তরতাজা একটা ব্রেনের সাথে আল্লাহ হুজুরকে বিয়ে দিছে কথা ঠিক কিনা এবার সহিহ আল বুখারীর হাদিস নেট খুলি যাইয়েন এই হাদিসের তো সবাই মানেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমি সামাই ওয়াল আরদে সহিহুল বুখারী এই জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী এই বুখারীতে হাদিসটা কয়েকবার আসছে হুজুর বাসর ঘরে আয়েশা তোমার আমি বিয়ের আগে দুইবার দেখছি উরি তুকে ফিল্মা নামে মাররাতাইন আমি তোমার বিয়ের আগে দুইবার দেখছি ইজরাজুল ইয়াহমেলু কায়লা সারিরাতিন এক লোক তোমারে তারপরে কাতান শাড়ি পরায় জান্নাতের শাড়ি পরায় ইংলিশ খাট বক্স খাটে তোমারে হোতাই আনছে এক ঘন্টা টুন্টা দিয়া এরপরে কয় একশেপ আনহা তার থেকে ঘোমটা উড়ান ফাঁকা সাপটু আনকে আমি তোমার তো ঘোমটা উড়াই চাই দে ফাইজা হিয়া আনতে হে আনতে হে আয়েশা ঘোমটা উড়ে চাই দে আউ বকরের মাইয়া তুমি আয়েশা সিদ্দিকা আয় কইলাম এইয়া তুমি ইনদিল্লাহ ফয়াকজি হে ফয়ামজি হে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় চলতে থাকুক এই বিয়াতে রাজি আছি এই তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে তোমাকে দুইবার স্বপ্নে দেখাইছি নবীদের স্বপ্ন কি ওহি শুধু কোরআনে কারিম ওহি ন নবীর কথা ওহি ওহি গাইরে মাতলু এটা হলো ওহি মাতলু নবীর ডিসিশন ওহি কোনো কাজ যদি উন্মত করে নবী যদি তাকায় থাকে নিষেধ না করে চুপ থাকে ইডা ওহি নবীর হাসি ওহি নবীর স্বপ্নটা ওহি এ আল্লাহ জাল্লা শানু স্বপ্নে দেখেছি হুজুর আপনাকে আবু বকরের মেয়ের সাথে আমি আল্লাহ বিয়া করাইয়া দিব একটা বিয়ার বাস্তব আমার নবী দেন নাই কাউকে এইভাবে দেন নাই অন্য রকমে দিয়েছেন বিশ্ব নবী তবে যতগুলো বিয়ে হয়েছে আমার নবীজি পরিবারের সম্মতিতে হুজুরের সাহাবিদের সম্মতিতে ওদের পরিবারের সম্মতিতে এভাবে হয়েছেন আকসার বিয়ের প্রস্তাব হুজুর দেন নাই আল্লাহু আকবার আর একটা বিয়া জুয়াইরা বিনতে হুয়াই বিনতে আক্তার খাইবারের প্রেসিডেন্টের মাইয়া দাহিয়াতুল কলবি হলো হুজুরের সাহাবি সবচেয়ে সেরা ডকের সাহাবি প্রিন্সের মতো তো যুদ্ধের মাল বিন বন্টন করতেছেন মহিলাদেরকে বন্টন করে দিতেছেন জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তার সাধারণ সৈন্য এই দাহিয়াতুল কলবির সাথে দিয়ে দিলেন উনি যেহেতু ডকের এই মেয়েটাও ডকের বিশ্ব সুন্দরী ডকের সাথে ডক আঙ্গা তো সিয়ার হইলো ছাগল উত্তন অল্প কালা হাতে প্রিন্সেস ডায়না বিয়ে করতে আনে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে সব আসিন না পার্টি আচ্ছা হুন এবার আম্মা জুয়েরিয়া কান্দে রহমতুল্লিল্লাহ আলামিন এবার ক তুমি কেন কান্দ কোন নবী ও আপনি তো মুসলমানদের প্রেসিডেন্ট কহ হ্যাঁ তাহলে আপনাদের প্রধান সেনাপতি আছে প্রেসিডেন্ট আছে কো আছে কো দাহিয়াতুল কলবি তার বাগে আমাকে কেন দিলে সে সাধারণ একজন সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাধারণ সৈন্য হলে তো তুমি যেভাবে ঢকের সেও তো ঢকের ঢকের সাথে ডক অ্যাজ কয়ার দিছি অসুবিধা কী ও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুনেছি আপনার অনেক সুনাম সুখ্যাতি আজকে সকালেও তো আমরা রাজা আমি রাজার মাইয়া রাজার মাইয়ার বিয়া রাজার সাথে হইলে কত ভালো নবীজি নিচের দিকে এসো মাথা হালা দিছে সাহাবিরা তো বুঝিয়ে এলেছে কিন্তু হুজুর যদি আগে বাগদরি লই যেত সাহাবিরা কইতো নবী এত সুন্দর দাসিকা লই গেছে গা যুদ্ধ করলাম আমার নবী লই গেল সুন্দর গা কিন্তু আল্লাহর ফয়সালা হইল অপরূপা সুন্দরী বিশ্ব ব্রেলিয়ান এত মেধাবী এই মহিলাটা আমার বিশ্ব নবীর দরকার ইসলামের স্বার্থে এই জন্য তামাম পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী সেরা ডকের মানুষগুলো সেরা জ্ঞানীগুলাকে আল্লাহ নবীজির সাথে বিয়ে করাইয়ে দিয়েছে কেমনি আমার নবীর বিরুদ্ধে তোমরা কথা বলো তোমার বলছে কে মুসলমানের নাম তা তুমি ধারণ করতে এইভাবে প্রত্যেকটা বিয়ের ইতিহাস আছে প্রত্যেকটা বিয়া সাহাবিগণ কেন এত বিয়ে করছেন কেন করছেন তারা চাচ্ছেন যে তাদের বীর্য থেকে তাদের থেকে ব্রেনিয়ান লোক দুনিয়াতে হোক
একটা ম্যাজিস্ট্রেট যদি অধিক বিয়ে করে তার ছেলেগুলো ম্যাজিস্ট্রেট হবে, এককার জিজ্ঞেস হচ্ছে হাগল ইজ্ঞ দেখবেন মাস্টার ডিগ্রি পাস করব। দুর্ভাগ্য জাতির যে যত শিক্ষিত হেতে হল মাইয়ের কম, কোসে লেহক মেয়ে হক দুটি যথেষ্ট, একটি হইলে আরো ভালো, অনক নইলে আরো ভালো। আগো সরের কুদ্দুসর হল মাইয়া আসতে গা, আর আগো ইয়ের তো যদি ওকে বিশেষ কাটার সুবর্ণ সর বাস নোয়াখালী সদর থানার উপজেলা নির্বীয় বিচার, আর বাইয়ের বউ অজ্ঞা হল অজ্ঞা মাইয়া অজ্ঞা। তাহল আগাজ গেছে গো অস্ট্রেলিয়া হরে মাইয়ারে বিয়ে দিয়ে দিয়েছে ফিনল্যান্ড, এমন মধ্যে দিয়ে বাবি আর হেমিয়া দনগা এই এই রিটায়ার্ড অবস্থা হারে কষ্টে আছে, কিন্তু যদি সাইরগে বউ থাকতো সাইরগে হলা হইলে সাইরগে মাইয়া হইলে সাইরগে জামাই হয়তো আফসারি সাহেবলানি অজ্ঞা জামাই হয়তো আলেম বস উপজেলা নির্বীয় বিচার ডিসি সাহেবের মন্ত্রী সাহেবের কবর নামের তো আমার শ্বশুরজি আমি কবরে নামাচ্ছি জানাজা দিচ্ছি কত ভালো হইতো। কারণ এখন তো স্মার্ট, কত জ্ঞানী হইলে একটা লোক ম্যাজিস্ট্রেট হয়, কত জ্ঞানী হইলে একটা লোক ওসি হয়, কিন্তু আর বাইরা বিয়ে করতে রাজি ন। একটা লোক চেয়ারম্যান সাহেব বিশ গ্রামের এই 40,000 লোক চালায়, তাহলে বউ কি সাইডকে চালাইতে পারে না, বিয়ে করে না তলে তলে কিতা মিলেমিশে আসো ওরা আত্মীয় কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার আবার ভালোবাসার ময়না পাখি কয় না এখন জানি কার। বস কক্সবাজার যায়, কক্সবাজার হোটেল শরীফ গুলার যদি ফিডা দেয় আল্লাহ, এর হোটেল আল্লাহ এভাবে ফিডার কা, তুই কত নম্বর আল্লাহ 503 হাসতালা 3 নম্বর হোটেল কার পাশে তোর ভিতরে কিতা কিতা চলছে, আল্লাহ কামহি গেন সহি তরিকে চলেন, কে কি বললো হিটার দিকে চাইয়েন না, কথা ঠিক কিনা? তো দেখেন সরের কুদ্দুসের হুত কোগা আসতে গা কোগা। তা আমার উপজেলা নির্বাহী অফিসারের যদি 8টা সন্তান হইত, আমার বিশ্বাস 8টা সন্তানে ম্যাজিস্ট্রেট হইত, 8টা সন্তানে MBBS ডাক্তার হইতো, 8টা সন্তান দেশের জন্য একটা নিয়ামত হইতো, রত্ন হইতো। এটা আমার নবীজির থিসিস, আমার কথা নয়। এবার তো কইবো একই মিলি গো আফসারি পাইতে, আবার আঙ্গর বিয়ে করালাম, আটা আছে বিয়ের বিরুদ্ধে বড় বড় পারমিশন ছাড়া বিয়ে করতে পারতো না, আঙ্গর আইন দিয়ে আটকাল আছে, আফসারি পাইতে আবার আইন লইয়ে সুসি। হজরত জাফান হুজুর কথা কচ্ছে, হজরত জাফান হুজুর হেমিয়ার আইন করছে, আগে আইন করছে হোলান কমাল, এখন 5,000 স্কুল বন্ধ হয়ে গেছে, হোলা মাইয়া নাই ছাত্রছাত্রী নাই, মাইয়া গাল্লা গাড়ি এক কামচা 100 মাইল দূরে রেল গাড়ি, অজ্ঞা মাইয়া কিন্ডার গার্ডেন হরে 100 মাইল দূরে, আর কোনো ছাত্রী নাই। রাওয়া ফেসবুক শরীফ নিউজ শরীফে আমি এই জিনিসটা দেখছি, এখন হজরত জাফান হুজুরে আইন করছে বেশি বেশি বিয়া করা, হোলা মাইয়া বিয়ার হয়েছে আয় বাং আয় জাফান সরকার দিও, মিটছে বেশি গাড়ি বেশি বাংলাদেশে, টয়টা গাড়ি বেশি, BMW গাড়ি বেশি, টিয়া থুইতাম জায়গা নাই, কিন্তু টিয়া খানার লোক নাহাই নাই রে, এখন হোলামাই হইলে কাজের লোক আয় দিম, সরকারি চাকরি আয় দিম, হোলামাইয়ের ফিটারের হয়েছে আয় দিম, হোলামাই এইগুলোরে বিয়ে করার পর্যন্ত যত খরচ আয় হজরত জাফান হুজুর কাবলা দিও। ওই নবীর কথার ভিতরে আবার চলি আইছে ঠিক না, বিয়া লই যত দেশের মানুষ বিয়ের বিরুদ্ধে আইন করছে, এগুণের আল্লাহ জন্ম এটা এগুণের জন্ম এগুণের এ বংশ বিস্তারে বিপদ ঘটি গেছে। এখন জাপানে হইসে আছে হইসা কান্না নাই, জনসংখ্যা বাংলাদেশে কি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ আহা, এই নি তোর বিবেক, আয় তো দেখতেছি কমতেছে। ধর তোর দাদার বউ কোগে আসিল ক, 3 সারিখে আসিল না, এতে হেতে কইছে ওয়াজ, ধর আর দাদার তো বউ সারিখে আসিল, বেক মিলে হুক নাতি মিলি বেশা রাজান ভাই হনসস গাওলা আফসারি, তো দাদার আর কটে আয় আসিল কোন রকম নুন আনতে ফালতা করে আফসারি রাইতেছে তিটিটিয়া কামায়, হেতের বউ গা বলাম এক গা সারি গা, তাইলে কি আয় আর দাদার সমান হইতে হচ্ছে নি? হ্যাঁ তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? যদি সত্যিকার জনসংখ্যা এভাবে আমরা বাড়াতে পারি কর্মমুখী ICT নির্ভর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর, তাহলে বাংলাদেশের মানুষগুলো তামাম পৃথিবীর সালানো কোনো অসম্ভব নয়। কিন্তু তোরা যেভাবে হোলানো আছে এগুলো কোনো হোলান ন,
অজ্ঞা গাঁজা খায়, অজ্ঞা চুরি করে, সুয়ারি চুরি করে, তরমুজ চুরি করে, হতং আরো ঘুষা ঘুষি লাগি যায় মাইয়ার করে, ব্রিজিং করে, এটা জনসংখ্যা নয় গুণ, জনসংখ্যা নামের কলঙ্ক আর ফেতনা, ঠিক কিনা? আমরা যদি 10 লক্ষ জনগোষ্ঠীর আরবি ভাষা শিখাই মিডিল ইস্টে ছাড়ি দিতে পারি, 10 লক্ষ জনগোষ্ঠীর থ্রুলি ইংলিশ ভাষা শিখাইয়া কম্পিউটার শিখাইয়া আমেরিকা লন্ডন যদি দিতে পারি, তামাম পৃথিবীর নিয়ামতে বাংলার জমিনে চলে আসবে, ঠিক কিনা? আরো তো যা হারায় 14 বছর মাদ্রাসা থড়ায় ক্ষেত্রে আরবি ভাষা শিখাইতে পারি না, এটা কি সরকারের দোষ না ছাত্রের দোষ না আর দোষ? আমার দোষ, আমার ভাইয়া 1 বছর হয়েছে, এনদি আথুড়ি ক ব্যথা ব্যথা, দুধ খাই না ভাইয়া কো ব্যথা, আয় হুতি হুতি কাঞ্চি হরুগা কান্দি কইলাম আল্লাহ আমার যে আলেম ক্লাসের উলানগুড়ির ক্লাস নেই, 1 বছরের ভিতরে তার মাইয়াটা বাংলা ভাষা 100% পাইব, সরু সরে হারানা ল্যাংড়া মাইয়া আরব আয় আর আলেম ক্লাসের পোলা গুণের মাইয়া গুণের যদি আরবি ভাষা শিখিতে পারতাম মিডিল ইস্টে যাইলে আমার এই ছাত্রছাত্রী ছাত্রকা বেতন পাইতো 1 লাখ টাকার উপরে, ভাষা না জানার কারণে হেন উঠ ছড়া দুম্বা ছড়া বেতন 8,000 টাকা, দালাল লেখাই এলা 2,000, 10 বছরের বিষয় হিসেবে উঠাইতে পারে না, ঠিক কিনা? প্রযুক্তি নির্ভর ছাড়া জনসংখ্যা শক্তি হিসাবে জনসম্পদ হবে না। কোলানের কাজ শিখান, ড্রাইভিং শিখান, কম্পিউটার শিখান, যে কোনো একটা কাজ শিখান, গ্যারেজের কাজ শিখান, কৃষি খামারের কাজ শিখান, তাহলে আমাদের জনসংখ্যা হবে সম্পদ, ঠিক কিনা? শুধু কতিপি ওয়াই ওয়াই সাড়ি দিন না, দেশে গজব আইবে, ওর কথা কয় না, ঠিক নেই? কাজ তো সে কস না, ওকে ড্রাইভারও ওকে ড্রাইভার হলে বেতন 50,000 পেয়েছেন, নেন নইব লোক আছে, কাজের লোক নাই, সব কালাম বোট খেলি না লোক। তো এখন আসেন কোন কথাটা থেকে গেছিলাম বলেন? ও তাহলে বিয়ে জনসংখ্যা হচ্ছে সম্পদ, মুনাজাত দর আল্লাহ আমাদের দেশের ক্লাস 1 সিটিজেন যারা আছে, ম্যাজিস্ট্রেট, ওসি সাহেব, মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, তাদেরকে অধিক বিয়ে করে সোনার মতো সন্তান বেশি বেশি উৎপাদন করে আমাদেরকে গিফট করার তৌফিক দাও, আমিন। এগুণ তো নিয়ামত প্রাপ্ত লোক তো, এগুণ এগুণ এগুণের মূল্য বুঝল না, এরা সবচেয়ে বিশ্বের সেরা জ্ঞানী, এদের স্প্রাম এদের সিমেন্স গুলা বেশি দামি, সুবহানাল্লাহ কয় না? একটা চিকিৎসা বিজ্ঞান বা জুলজিটা বলছি, মাফ করিয়েন বেয়াদবি, আমরা যে গরুর যে গরু যে গরু যে প্রজনন করে কোন গরুর, গাভী যেটা সবচেয়ে ভালো, তারপরে যেটা আপনার এ ষাঁড় যেটা সবচেয়ে উন্নত প্রজাতির, হিডার থেকে প্রজনন আনে, সিমেন্টটা আনে দেয় উপজেলা এই পশু সম্পদ দপ্তর থেকে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর সারা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত গুলা, এগুলা থেকে বংশ বিস্তার হলে মন্ত্রী এমপি থেকে ওসি উপজেলা প্রশাসনের এগুলো হলো আল্লাহর মহব্বতের লোক, এগুলা তারপরে জ্ঞানী, এরা সবচেয়ে বেশি অ্যাথেন্টিক মহামানব, এরা যদি বেশি বেশি সন্তান দিয়ে যেতে পারে পৃথিবী আরো উন্নত হবে, এটা সায়েন্স বলছে, আমার কথা নয়। আপনারা তো কবেন ওম্মা মানুষের আপনি ফসল লগে মিলে আলেছেন, নবীর ঘরে নবীদের মতো আওলাদগুলো হয়েছে, এনায়তুল্লাহ আব্বাসী দেখছেন ফিরের বংশ, সিদ্দিকী বংশের লোক, তার লগে সেয়ারা আফসারি সেয়ারা মেলেনি, জ্ঞানও তো মিলত না, আল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের হায়াত দারাজ করো। তাহলে এইভাবে মানব সম্পদগুলো আমরা বিয়ে সাদির মাধ্যমে আমরা ফারি নাই, এই জন্য আল্লাহ বলছে নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আর না সেইতুম, মহিলা হচ্ছে তোমাদের শস্য খ্যাত আর পুরুষ হচ্ছে শাসি, শাসি সুন্দর ভালো বীজ যদি উৎপাদন করে এ পৃথিবী ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে, 810 কোটি মানুষ আছি আমরা, আসলে মানুষ কয়জন, অমানুষে ভরপুর হয়ে গেছি আমরা, ঠিক কিনা? একটা প্রেসিডেন্ট যদি 30 বার আত্মহত্যা করতে যায় হেমিয়ারে তো লাইফের ঠিক নেই, আর আঙ্গুল লাইফ কি করব, সিনসিন নি কে গিয়া, হ্যাঁ ও আমি 30 বার আত্মহত্যা করতে গেছি সিনসিন নি হিজ্ঞারাতে, এখন সারা পৃথিবী হেমিয়ার লাইফের তো মূল্য নেই, আঙ্গুরের আর কি মূল্য দিব,
পৃথিবী এখন ভালো অবস্থা নাই ঠিক কি না পৃথিবী যদি 100 জন ভালো মানুষের হাতে যায় এই 100 জনের বরকতে আমরা 810 কোটি মানুষ সুখে থাকব ও জ্ঞানীরা আপনার আবু বকরের মতো বিয়ে করেন বেশি বেশি ওমরের মতো বিয়ে করেন আলীর মতো বিয়ে করেন আল্লাহু আকবার আপনারা বহু বিবাহকে ক্রিটিসাইজ করেন নিজের জীবন যৌবনত্ব ধ্বংস করতেছেন অন্য পথে এই পয়সা খাইবে কে সম্পদ খাইবে কে আল্লাহ আমার জাতিকে তুমি বুঝার তৌফিক দাও আমিন ইসলামকে আগের মতো নিয়ে আসো আবার আরেকটা আয়াতে আল্লাহ বলছেন কষ্ট হয়নি আল্লাহ তাআলা শানু বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মহিলারা তোমাদের পোশাক তোমরা মহিলাদের পোশাক নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের পোশাক তো কেউ চাকরি করে কক্সবাজার জামাই চাকরি করে রংপুর তাহলে তো কোত্তা খুলিন না কেন আঙ্গ কুদ্দুস রয়েছে ঘর কুদ্দুসের হাফ প্যান্ট রয়েছে শান্তি না কুদ্দুস ল্যাংডা না ইবলিসে ও আসা দিয়ে তারা জিনা গটা লাগবে আর বাবি সাহেব আরও প্রেমিস্টি ফারকিয়া দিই এটা বন্ধ করো সাবার এটা দিলি কেন তুই এখন 810 কোটি মানুষের কাছে মাপ চাইবি কারণ এক সেকেন্ড আমাদের সময় যদি ক্যামেরার স্থিতি টাইমটা যদি যায় 810 কোটি মানুষের হয়াত তুই এক সেকেন্ড করে নষ্ট করছ আলোচনাটা কেন ব্রেক দিচ্ছি যেমনে আছে এমনে বই থাক তোরা কেউ না হুনলো ফেরেস তারা হুনবো দরকারও বেগুন জাগোই তাম পৃথিবীতে আমাদের আজকে রাত্রিভিত্তে কয়েক কোটি লোকে আলোচনাটা শুনবে বলা যায় না কোন মানুষের দিলে রহমত পৌঁছে একজনে যদি রহমত পৌঁছে একজনে যদি জেনা থেকে বাঁচে ওই একজনের বরকতে ওই আম্মাজি যদি জেনা থেকে বাঁচে তার বরকতে আমাদের নাজাতে জড়িয়ে হবে কথা তো শুধু আপনাদের জন্য বলতেছি না কথা তাদের জন্য বলতেছি তো প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম কোন কথা থেকে গেছিলাম পোশাক কুদ্দুস রয়েছে ঘর কুদ্দুসে মারু আপেন কনাই শান্তি না কুদ্দুস কি কুদ্দুস কি আর জোরে আমাগো জাতিরে বুঝাইতে গো ফাইরিলাম না রাগইয়েন না আমার নারীবাদী আম্মাজিরা অনেক সময় মাইন্ড করবেন আফসারি ভাই তো তাইলে চাকরির বিরুদ্ধে মহাগ্রন্থ আল কোরআনে যত জায়গায় চাকরির কথা আছে সব পুল্লিঙ্গে সিগা ব্যবহার করছে ফানকি হোমা তো আবালা কমিনা নিশায় তোমরা বিয়ে করো পুরুষেরা মোজাক্কার সিগা তারপরে ওয়া তুন নিশা সদকাতি হিন্না নেহেলা মহিলাদের তোমরা মোহরানা দিয়ে দাও আতু আয়তে মোজাক জমা মোজাক্কারে হাজারে সিগা ফুল্লিঙ্গে সিগা ও পুরুষেরা তোমরা তাদের মোহরানার টাকা দিয়ে দাও 1 কোটি 2 কোটি 5 হাজার 10 হাজার 30 লাখ যাহার যাহাদার্য দিয়ে দাও এখানে ফুল্লিঙ্গে সিগা আরও একটা আছে ইয়া কোন ফোকারা ইয়গ্নহি মোল্লা বেডারা যদি গরিব হয় আমি আল্লাহ ধনী করে দিব এখানে বেডারগর লগে দনের সম্পর্ক 3 নম্বর এসে ওয়াইজিয়া কুদিয়াতি সলাত পাঁতা শিরু ফিলার ও পুরুষেরা নামাজ কলমা শেষ হলে পান্তা শিরু জমা মোজা করে হাজের সিগা জমিনে ছড়িয়ে ছিটি পড়ো কন্ট্রাক্টদারি করো রাজনীতি করো ব্যবসা বাণিজ্য করো কৃষি খামারি করো বিমান চালাও গাড়ি চালাও চাকরি করো সেনাবাহিনী হও পাইলট হও যা যা করো তোমরা পুরুষেরা করো আর মহিলারা ঘরের রানী ঘরের এগুলা ফসল উৎপাদন করবে ঘরের দেখভাল করবে ঘর থেকে ম্যাজিস্ট্রেট বাইর করে দিবে ঘর থেকে নবী রাসূল বাইর করবে ঘর থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বাইর করবে আম্মাজিদেরকে আল্লাহ জাল্লা শানু ঘরে দায়িত্ব দিছে কথা ঠিক কি না ফরদার আলের আমার আম্মাজিরা কথাটা শুনিয়ে হয়তো মনে কষ্ট পাইবেন আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনি আয়াতে কারিমার তাফসিরটা পড়ি যাই আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনি যদি আপনার স্বামীকে সবসময় সময় না দেন সে যদি জাহান্নামের দিকে চলে যায় জেনা বেবিচারের দিকে যদি পড়ে যায় আপনি যদি জেনা বেবিচারের দিকে ডুবে যান জাহান্নামে চলে যাবেন আল্লাহ কয় আমি তোমাদের একে অপরের পোশাক বানাই দিছি তুমি তোমার স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক আর আমার অনেক অনেক কলিজার বাইরে বিদেশে গেছে আজ যা 10 বছর আইয়ে না পোশাক রয়েছে মাছারা কোনায় রে আর পোশাকের মালিক রয়েছে লন্ডন সৈদি হিরে ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলি কুকিলা এমনি ডাক দেয় না কুকিলা ঠিকই আছে
আমরা এত বছর ধরে রিজিক অন্বেষণ কইছে কি আল্লাহর রাসূলের বিবাহ নীতি আমার আল্লাহর বিবাহ নীতির তিনটা উদ্দেশ্য গায়াতু নেকা ইসতিমতা একে অপরের থেকে প্রেমে অবগাহন করবে তারপরে ইসতিলাত তারপরে সন্তান দিয়ে মানব বংশ দিয়ে পৃথিবীকে উজালা করবে তিন নম্বর হচ্ছে ইস্তিফরাস আপনারা একে অপরে একসাথে রাত্রি যাপন করবেন থাকবেন আজ্জা 10 বছর 12 বছর 15 বছর বিদেশে মাল কামান মালয়েশিয়া একজনের সাথে দেখা 8 বছর কয়েকজন 30 বছরও বাদ যায় না তো এদের বউ তো দখলে নাই দলিলে আছে দখলে নাই এখন বিয়া দলিল দলিলে বিয়া কি এখন দলিলে আছে দখলে নাই দখল নাই দেখেন না থা আম্মাজি উম্মে সালমা উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা নু প্রেসিডেন্ট হইয়া তিনি আম্মাজিরে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান আবার তুমি আমার আম্মা ও নবীজির ওয়াইফের কারণে তুমি জগৎ জননী আমারও মা আবার একদিক দিয়ে আমার মাইয়া মা গো মা তোমার একটা কথা বলি মহিলা কতদিন পর্যন্ত স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারে আব্বা 6 মাস 6 মাসের বেশি পারে না 6 মাসের বেশি পারে না তুমি আইবা আইবা বলে আইলা না রে ঠিক নি রে তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল টান দিয়ে লিখে দিলেন আমার রাষ্ট্রের সকল সেনাবাহিনীর 6 মাস অন্তর অন্তর ছুটি আমরা ছোট মাইয় গাবিয়া করি মাত্র আসিলেন 15 দিন গেছেন গা বিদেশ হায় হায় এই জেনাবে বিচার প্রসরে আপনি অবদান রাখলেন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে কলিজার টুকরারা পয়সা করি যাই হোক চেষ্টা করবেন 6 মাসে 1 বছরে 1-2 বছরে চেষ্টা করবেন সময় দেওয়ার জন্য আর অনেক মালিক সময় দেয় না ছুটি দেয় না সৌদি আরব হয়ে অনেক সময় আছে মালিকে হত্যে দিন সারি গেল আনন্দ কিন্তু শ্রমিকের কোনোদিন কয় রাত্রি একটু বাড়িতে যাই বেড়ায় আয় আঙ্গরে গোলামের মতো মনে করে কথা ঠিক কিনা আল্লাহর দরবারে এই সমস্ত মালিকেরা জবাবদেহি করতে হবে আমি আমার ড্রাইভার সাহেবের হজরত ড্রাইভারের 4-5 দিন পর 1 সপ্তাহ পর হাতে বাজ যাইতো সেনা কো দূর আইসলামি লড়াচ্ছে তুই বইটা কায় তোরে গাড়ি চালা দিয়ে আইম বাবির কাছে একটু নোয়াজ কলমা হরিয়া হোলান টোলান সাই হায় আসলে নিজের ইমান ঠিক কর আল্লাহ তারে দিয়ে আসি কথা ঠিক কিনা এরকম শ্রেণীর যদি আঙ্গ আলে এই মালিকেরা এই পালন করতো সেনা ব্যবসার কমতো কথা ঠিক কিনা বিরিক বিল্ডে চলে গেছে নভেম্বরে কোন মাস হে আমার আইবো কোন মাস তোরা কথা শুনিচ্ছ সন্দ করি তারপরে সিস্টেমে চলি আইবি বলে আফসারি ভাই আপনাদের সালাম জানাইছে কইছে হেমি 1 মাসে 2 বার আয় একটু দেয়া করি আয় 1 মাসে 2 দিন ছুটি আল্লাহ দেম আফসার নয় ইট ভাঙ্গি এলাইম ওরে কথা কয় না ন কিন্তু নিয়ে না 12-13 আনলে কর্মী হরি যায় আয় করতে আইতাম না কিন্তু আয় আগে শরীর ঠিক করি আয় আয় আর ছেলে মেয়েরে সাহাই আয় এগুলো নবীজির সুন্না নবীজির সুন্না নবীজির সুন্না কথা ঠিক কিনা এখন সবে কর সরম সরম সরব আসলে তলে তলে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নবীজি কয় কিয়ামতের আগে আগে তুকসারুজি না জেনা বেড়ে যাবে যেই দেশে জেনা বেড়ে যায় সেই দেশে ভূমিকম্প হবে জালজালা তার খাসপাত ভূমি দশ যুগ দেশ চলে যাবে গো যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ হারাস মারামারি শুরু হয়ে যাবো এই জেনার ভিতরে মারামারি কথা ঠিক কিনা তাম পৃথিবীতে বিয়া শাদী নয় 750 কোটি মানুষ ওপেন সেক্স ফ্রি সেক্স চলতে আছে এই জন্য আল্লাহর গজব বিশ্বযুদ্ধ আল্লাহ আঙ্গ উপরে সাফাই দিতে আছে কথা ঠিক কিনা জেনা থেকে বাঁচতে হইব হুশো করে যে দিকে যা জেনা থেকে বাঁচতে হইব আল্লাহ বাংলাদেশকে তুমি জেনামুক্ত সমাজ তুমি উপহার দাও তামনের বউ 2 বছরের লাই ট্রেনিং হয়ে গেছে বিদেশ পিএইচডি করে নবীজির এতজন ওয়াইফ সাহাবায়ে কারাম 1,25,000 সাহাবি বলেন না ওর ঘরে কোনো দপ্তরে দিছে ওরা গড়ের রাষ্ট্রের প্রেসিডেন্ট তারা পুরুষ বাইরের রাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যাঁ যদি দেখছেন তা কোনো উপায় নাই আপনার শিক্ষাগত যোগ্যতা আছে চাকরি করবেন আব্বাও মারা গেছে ভাইও নাই সে সন্তানেরা ছোট্ট সোনামণি কোনো রকম আর কোনো হালাল পন্থা কোনো কাজ না পাইলে করেন 100% ফর দা মেনটেনেন্স করবেন আচ্ছা রাঙ্গ চাকরিজীবী মহিলারা ধনীর মেয়ে
জামাইও চাকরি করে, বউও করে, বাফেও করে, জমিও আছে দশখানি, ঢাকা গ্রাম বাড়ি দুইটা, আল্লাহর দরবারে দাঁড়াইবার প্রস্তুত থাকে, কি জবাব মাহবুবের দিবেন? কথা কর, আম্মা আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরি যান, কাল্লা কাল্লা শাড়িটা পরছে, গায়রে মহরমের জন্য আপনি সাজা জায়েজ আছে, প্রতি মুহূর্তে হাইজ দেখবেন আপনার প্রিয়তমা স্বামীর জন্য, স্বামীর তো ফাত্তা নেই, আচ্ছা সাতটা পর্যন্ত ডিউটি করলে আটটাতে আইন লাগবে, বা নিজে তো আধা হাগল, আবার বোর সাতটাতে উড়ি অফিস ধরন লাগবে, কে কারো সময় দেয়, গোলামের তোর থেকে আমি কম নিয়ে নিবে, স্টপ, বিয়া দলিলে আছে দখলে নাই, কি এ নাই, এই জন্য প্রত্যেকে অন্য চিন্তা করে উন্দুর গাল্লায়নি, কষেতি যান ফাত্তা দেয় না, হেনে হেনে হে, এই জন্য আল্লাহ আল্লাহ সহানু কহুন না লিবা সুল্লা কুমাও তুম লিবা সুল্লা উন্না, এই মহিলাটার জোড়া বানা দিছি এটা তোমার পোশাক, ও মহিলা তুমি তোমার স্বামীরে ছাড়িবা না, স্বামীর লগে লগে থাকবা, ফি এসের মতো মতো থাকবা, তারও ছাড়িবা না, তারও ছাড়লে হে তো অন্য মই যাই সিস্টেম করিয়ে লাগবো, হেতের ফিসে ফিজে থাকবা, বরেও কই দিছে তুমি জামা যেভাবে গেঞ্জি যেভাবে গাঁত দিছি খোলা নাই, শুধু দুইবার সময় খুলি, গোসলের সময় খুলি, কথা ঠিক কি না, তো এইভাবে স্বামী স্ত্রীরা আমি পোশাকের মতো করে রাখছি, তোমরা কেউ কাগর ছাড়িবা না, ছাড়লে ইবলিচ্ছা সুরা তোমার ঘরে জিনার ভিতরে ঢুকাইয়া লাগবো, কথা ঠিক কি না, মহাগ্রন্থ আল কোরআন বর্তমানে দেখছে জীবন্ত কথা বলতে আসে, হুন্না লিবাসুল্লাহ কুমাও তুম লিবাসুল্লাহ হুন্না, মহিলারা পুরুষের পোশাক, পুরুষেরা মহিলার পোশাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখবেন এই পর্যন্ত কোন গান বরে লই একটা গানও হইলাম না, একটা গানও কইল না, আমার বউ পৃথিবীর সেরা নারী, নারী রে আমার বউরে, এক নজর না দেখিলে বউরে দুনিয়ায় অন্ধার হয়, বরে লই গান গায়লা, সব সিতারি গান, সব ইবলিসে কলবে এলকা করে দিছে, গা কলজার ভিতর গাতি রেখমে তোমারে, কা তোমারে কা কইবে বোরে, এদুরা হলা এদুরা মাইয়া, তারপরে ওগর ওগর টানি কয়, কলজার ভিতর গাতি রেখমে তোমারে, সিনার লগে বাজাই রেখমে তোমারে, ও ননাই রে কলজার ভিতর গাতি হি রেখমে তোমারে, নাউজ বিল্লাহ নাই তুই হে কইছতে, কলজার ভিতরে গাতি রেখবো, কলজার ভিতরে গাতি রেখবো, বউ জামাই রে জামাই বউ রে, তাহলে চলুক আমাদের গানটা এভাবে হোক, প্রিয় বউ কলজার ভিতরে গাতি রেখবে তোমারে, অনেকে কো হুজুর এক তরকারি দি কত কদিন বালা লাগে, তু আরে বেটা এই বড় বউ, বড় বউ বেটা নিয়ামত, এটাই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ভালো মানুষ ঠিক কিনা, এক তরকারি কিতা দে, এইটা দিয়ে সাত তরকারি দিয়ে ভাত খা ইনশাল্লাহ হরে জান্নাতে, বাইর লগে 12,500 রমণীর সাথে ইনশাল্লাহ একসাথে খানা খাই হইছে, আমিন কো, হ্যাঁ তো তাইলে কি করবি, কলজার ভিতর গাতি রাইস বরে কারে আর মসজিদরে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে, তুই ওইলে আর কলজার মুন্ডু পরানের পরা, তোমার সারা মন্ন দিয়ে বদার চা দোহা, আড্ডা দিতে ন যাই উমায়, শিওর খাইতে ন যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কসাকা কসে ফিকাপল, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, দজ্জার খুলত কামাই করতে বাইশাদের সাম্পা, কানানার আর খাড়া রইয়ে ফুলতে তোয়া রাজা, দজ্জার খুলত কামাই করতে বাইশাদের সাম্পা, কানানার আর খাড়া রইয়ে ফুলতে তোয়া রাজা, তোর বুকত নজরতে তোমার বুকত দুরুদ পড়তে, থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে।
কুলজার ভিতর গাতি রেখমে তোমারে, সিনার লগে বাজাই রেখম তোমারে ও মসজিদ রে, কুলজার ভিতর ফেরাকে মারে মো তোমারে। আল্লাহু আকবার, আমার বড় ব্যথা লাগে রে, বাবি লই গান আছে, ডার্লিং লইয়া গান আছে, দেশ লইয়া গান আছে, নদী লইয়া গান আছে, আজ পর্যন্ত আমি আফসারে শুনলাম না বোরে লইয়া একটা গান। আজ সময় এসেছে নিজের বউরে লইয়া গান গাওয়ার। হুন্না লিবা সুন্নাকুম ওয়া তুম লিবা সুন্নাহুম, একটা দিন বউরে আই লাভ ইউ কইর দেখবে ইলিশ মাছ উড়ে না গাওয়া লাগবে আপনার ইনশাআল্লাহ। আজ যা টেস্ট করি না যে যাই বাবির সালাম দিয়ে, ডার্লিং সালাম আলাইকুম কেমন আছো, ডম দেওয়া নিয়ে যে 30 বছর হতে একটা সালাম দিবে না, কারণ আফসারি ভাই না বলছে তোমাকে একটা সালাম দেওয়ার জন্য। তুই তো বাবিরই না সালাম দাও, বাবিল্লাই আজ মা ফিলতে যেতে আঙ্গুল গজা লই যাবো। তোরা কিতা কস ইদিন আঙ্গুল গজা নি কস, এটা তো আঙ্গুল গজা কই। হ্যাঁ এক তো আর নোয়া খাইলে এনে কয় না, কত বড় সিটারি কারে কয়, এই গানের গায়কের লেখকের সুর করে করে মারে মারে। স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে, নাজবি লেখ আয় হায় হায়। কথাটা বলার ছিল এভাবে, বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাই জান মোর সেজদা দেয় নাই আয়শা রে, এত বেলা হয় ভাই জান মোর ফজর নাই তোর নসিবে রে, বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাই জান মোর সেজদা দেয় নাই আয়শা রে, এত বেলা হয় ভাই জান মোর সেজদা দেয় নাই অন্ত কয় না। হ্যাঁ তো তুই এদিকে মন গানের এদিকে, তো গান দে এদিকে হিরে আলাইছি, গিয়ার দে ব্যাগ গিয়ার লাগাইছি, এতে করতে যেতে সামনে আটের নাজবিল্লা কয় না। এই বাবির কথা বাদ দি, তুই এভাবে ক দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার, নিজে দাওয়াত দিতেছে আল্লাহ, সূরা ইসলাত সম্ভবত এ ফরিদ আল্লাহ দাওয়াত দিতেছে। আজ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দাওয়াত দেয়, আফসারি ভাই আপনার ওয়াজ আমি বঙ্গভবন থেকে শুনি, আপনাকে অনেক ভালো লাগে, আপনি আসেন, আফসারি কি খুশি হয়ে যাবে, বেগুনে কমায় দালা লেগেছি, এই বাঙালি হলো কমেন্টস খারাপ করে গেলে কোনো কারণে তো তিনি দাওয়াত দিতে পারেন। যদি রাষ্ট্রপতি আফসারি ভাই আই লাভ ইউ আসেন একটু, আপনাকে ভালো লাগে, আপনি তো আমার দেশের প্রজা, আসেন তো আমার কাছে কেমন মনে হবে, যে দলেরই হোক প্রেসিডেন্ট যেই হোক আমার কাছে ভালো লাগবে না। জো বাইডেন যদি কো আফসারি ভাই ইউ আর মাই লাভার আই লাভ ইউ, ইউ আর মাই স্মলেস্ট ব্রাদার কাম টু মি ইন আমেরিকা, তুমি আসো আমেরিকাতে, আমার কাছে কত ভালো লাগবে। আমার আল্লাহ দাওয়াত দিতে আছে আমার বান্দারা, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ মেহমানদারি তোমাদের জন্য রেডি রেখেছি, আমার বাড়িতে জান্নাতে তোমাদের দাওয়া। এরপরে আল্লাহ ডাইরেক্ট ফরমান জারি করতেছে, বান্দা বিয়েটা আয় হড়ামু আন্ডার সরি ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, আমি আল্লাহ বিয়ে পড়াই দেব 12,500 হুরের সাথে। আল্লাহর কথা কি মিশানি? না, কখনো আল্লাহ মিশা কথা কইছিনি না। যুবকের আরে ও আমার অফিসার ভাইয়েরা, আমার অফিসার ভাইয়েরা কোন অবস্থা জানা ব্যবসারের দিকে যাইয়েন না, কে কি বলল বলুক আপনি ওইদিকে তাকাইয়েন না, সঠিক তরিকে বিয়ে শাদী করে এনজয় করে যান,
তারপরে মানব সম্পদ দুনিয়াতে সবকায় জারিয়া ওয়াতুকদ্দিমু ওয়াকদ্দিমু লিআউফুসিকুম দুনিয়াতে সবকায় জারিয়া স্বরূপ দুই সেটটা সন্তান রেখে যা আপনার নাজাতে জড়িয়া হবে এই জেনা থেকে যদি বাঁচেন জেনাকে যদি মৃত্যুর মতো ভয় পান আল্লাহ জাল্লা শানহু আপনাকে নিজাতে বিয়ে পড়াবে আমার কাছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জিনিস লাগে জেনা আমি কোটিবার মরতে রাজি যদি আমাকে জেনার দিকে একবারের জন্য আমার ওয়াসওয়াসা আসে আমার নিজে লজ্জিত হয়ে যায় এটার জন্য দরকার হচ্ছে বিবাহ বিয়ে করবেন আপনারা শরমের কিছু নাই ফেসবুকে যারা শুনবেন আম্মা আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি চেয়েও কি বেশি দামি আপনি কোনো অবস্থা শরমাইবেন না আপনি বিয়ে শাদী করবেন আল্লাহ আপনাকে বরকত দিবে জেনা থেকে বাঁচবেন নবীজি বলছে মিসকিন মিসকিন মানে কি তা টোকায় ফতকলি ফত শিশু গুলিস্তানের ফোলা যেতে দেহাতে মারে হে কত হয়েছে টোকাসকা এই এই বোতল টোকাস লাগে গেছে নবীজি কয় যা যে মাইয়ার জামাই নাই যে রমণীর জামাই নাই হেতি মেসকিন হে মেসকিন মহিলা হে পৃথিবীর জায়ক একার প্রেসিডেন্ট নবী কো মেসকিন তোর বাড়িগত দিনেশ নাই তুই মেসকিন তুই ফতকলি ফত শিশু টোকাই আর যে পুরুষের স্বামী নেই স্ত্রী নেই হাতে মেসকি অনেকে চাকরি গেছে ম্যাজিস্ট্রেটে গেছে বিসিএস কাটারে গেছে না হুজুর একটু প্লাটটা এখনো ঠিক করি নাই তো একটু প্লাটটা একটু ঠিক করি আল্লাহ না করুক যদি মরে যান স্টকে যদি একটা সন্তান ওয়াকাদ্দিমুনে আউফুসিকুম আল্লাহর কথা সুরা বাকারা 223 নম্বর আয়াত তোমরা পরকালের জন্য একজন ওয়ারিস থেকে যাও বলা যায় না আপনার ষষ্ঠ পুরুষে যায় কাবার ইমাম হবে আপনি বিয়ে করছেন বাসর রাতে মারা গেছেন সাহাবিরা কেন বিয়ে করছে যুদ্ধ যাবার আগে বিয়ে করে গেলেছে কেন পঞ্চম পুরুষে যাই আমরা কাবার ইমাম হবে 30 পুরুষে যাই আজারি সাবেল্লানি বড় আলেম হয়ে যাইব হাসর মাঠে আপনি আইবেন আপনি উমরাও করলেন না হজও করলেন না কোটি কোটি হজ আপনার অ্যাকাউন্টে সোয়াব আপনি ফেরেশতার ঘরে কবেন আল্লাহ আয় তো আল্লাহ আই হজ করি না উমরা করি নামাজ কোন রকম শুরু করছি হাকে মরি গেছি এত কোটি নামাজ আমার আম্মারা তখন প্রশ্ন করব আল্লাহরে আল্লাহ এত কোটি নামাজ এত কোটি হজ কত আইলো আল্লাহ কইব ও আমার প্রিয় বান্দা তুমি যে বিয়ে করে একটা সন্তান দিয়ে দিয়েছ সৎকায় জারিয়া তোমার ষষ্ঠ পুরুষে বড় আলেম হইছে সুদাইছি সব হইছে মহিলাকে বলবে মহিলা গো ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়ছ ইডেন কলেজে পড়েছ যৌবনত্বকে নষ্ট না করিয়া তুমি যত সময় বিয়ে করে যে তোমার একটা মেয়ে দিয়ে গেছ তোমার ছেলে দিয়ে গেছ এই মেয়ে ষষ্ঠ পুরুষে যাইয়া তোমার নাতিদের ষষ্ঠ পুরুষে যাইয়া বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইয়া গেছে বড় মন্ত্রী হয়েছে এলজেডিয়ার মন্ত্রী হয়েছে সে সারা বাংলাদেশে কোটি কোটি বিল্ডিং দিয়ে গেছে এগুলো সোয়াব আল্লাহ এখন তোমার অ্যাকাউন্টে দিচ্ছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই আয়াতে দেখছেন নি আল্লাহ কিভাবে বলতেছে জীবন্ত কোরআন কথা বলে ওয়াকদ্দিমু লিআউফুসিকুম ইয়ান্দিকো বিয়ের কথা ইয়ান্দিকো ওয়াকদ্দিমু লিআউফুসিকুম নিজের লাই কিছু অগ্রিম ফাড়াও বেতন যেভাবে আমরা পাই প্রভিডেন্ট ফান্ড কাদিরায় কাদিরায় সরকারের কত লাফসারি ওয়াজ কদিন আর চালাইবি বুড়ো হয়ে যেলে গায়ে বাংলাদেশ সরকার তোর দেয় করে নেয়া তারপরে প্রভিডেন্ট ফান্ড থেকে অফসর করলাম দিয়ে আড়িরাই এরম 4000 করে সারি কাড়িরাইয়ের আল্লাহ কইভাবে প্রভিডেন্ট ফান্ড রাখ বিয়ে শাদী করে সন্তানের প্রভিডেন্ট ফান্ডে জমা দে সাইগা হলান খুনি হইব দশগা সন্তোষী হইব তোর হলা বলা তো যায় না পঞ্চম পুরুষে যাইয়া কাবারি নাম হয়ে যাইব এই হোলার দোয়ার বরকতে এই ফোলার বরকতে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারি দেখছেন বিয়ের আয়াতে আল্লাহ কত সুন্দর মেসেজ কত সুন্দর মেসেজ তিনি আমাদেরকে দিচ্ছেন এটা আবার এদিকে ফিরে সৎকা যত রাইতে তেছে তত তোরা নষ্ট আছে আগের মতো সেটিংটা রাখ 161 ঠিক আছে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
الله محمد رسول الله صلى الله عليه وسلم শুনতে চান তো আরো শোনাবো যদি পারবা যে তো অন্য শুরু হইছে আজ ইনশাআল্লাহ চলবে 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 কই বলে একটা মজার কথা শোনাইও ইনশাআল্লাহ তাআলা একটা মজার জিনিস চাচ্ছি আমি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা গুবাইনি করো সেটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আচ্ছা প্রস্তাবে প্রতারণা করার পরিণাম বিশ্বনবী অনেক মেয়েরে প্রস্তাব দিছে আমরা তো অনেক সময় প্রস্তাব দিই যদি বিয়ে না বইয়ে মেজাজ খারাপ হয়ে যাবে মায়েরে প্রস্তাব দিলাম মায়েরা বিয়ে বইল না আহাহা এমনি না আফসারি বড় হুজুর প্রস্তাব দিলে মায়েরা কবুল করতে না এটা অন্টেস্টে প্রমাণ করেছে আচ্ছা দেখবি ইউনিয়ন চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক কেউ এটা ভাই আপনি এটা কী বললেন আপনাকে আমি বাপের মতো জানি কত শয়তানের শয়তান তোরে কইসিনি প্রস্তাব দিয়েছে তোরে কইসিনি বার মতো জানি বললে তুই কবি আপনারা আমার বন্ধুর মতো লাগে বিয়ে প্রস্তাব না কবুল করছে এটা আরেক কথা এটা একদম এটা অনেক মেয়েদের সিটারি এটা কি এ নবীজি জীবনে সাত নারীকে বিয়ের প্রস্তাব দিছে বিভিন্ন কারণে মেয়েরা প্রস্তাব করে না কয়জন বিশ্ব নবীর চেয়ে সুন্দর নার পুরুষ আর দুনিয়াতে নাই আয় তো ন এটা তো নূরের সৃষ্টি আল্লাহ জাল্লা শান ওনার খালকে নূর দিয়ে বানাই দিছে জ্যাসেম বনি আদম ঠিক আছে ওনার নূরের মতো ডক নূর আর নূর আল্লাহ একবার এটা ব্যাখ্যা আছে আমরা ওই দিকে একতলাফে যাচ্ছি না তো আমি মনে করি দুই পক্ষ হয়ে ঠিক আছে তবে বনি আদমকে মানতে হবে হবে বনি আদমকে মানলে বনি আদমকে যে দাতু দিয়ে বানাইছে আমার নবীও সে দাতু তিনি আদম সন্তান অতিমাত্রায় যদি আমরা বলতে যাই তো তাহলে ইমান ঠিক থাকবে না খবরদার ইমানের জায়গা ঠিক রাখি তারপরে নবীজির প্রতি সুন্দর বিশ্বাস প্রতিস্থাপন করতে পারি আমিন এক নম্বর ফাস্তাব দিছে উম্মেহানি বিনতে আবু তালেব লায়লা বিনতে হাতিম বুঝছেন নি তারপরে তিন নম্বর হলো জামা বিনতে আমির সাবিয়া বিনতে বাসামা পাঁচ উম্মে সুরেক হামজা বিনতে হারিস হাবিবা বিনতে আব্বাস এই সাতজনেরই বিয়ের প্রস্তাব দিছে বিয়াই গুণে বইয় ন এর ভিতরে একজন আছে হামজা বিনতে হারিসকে রাসুল বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাপে কয় আমার মেয়ে কুচ্ছিত রোগে আক্রান্ত আসলে তার মেয়ে বিশ্ব সুন্দরী প্রিন্সের মতো বুঝলেন নি বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ হোলার গোবর দোয়া লাগে ও মাইয়ার বাপ উনি অনেক অনেক সুন্দর মাইয়ার বিয়ে ভালো হয় না অনেক নায়িকা বাংলাদেশের টান এদের বিয়ে বেশি হয় আই হতি হতি চিন্তা করলাম আরে বোনটা কুটিপতির কাছে বিয়ে বইল তো এক কোটি দিয়ে মরানা দিয়ে বিয়ে বইব বিয়ে কথা হয় না এ তিরকে খালি বিয়ে বেশি বেশি হয় হক রোয়ান আডার রোয়ান খালি উঠি আছে উঠি আছে তো অনেক চিন্তা করলাম দশের হক আছে দে তার লগে যতুকের জোড়া আছে অতুকের বিয়ে না হওয়ানোর জন্য এতির মরণ নাই এটা হক আদায় করতেছে ঠিক কিনা ফতুয়ায় আফসারি ফতুয়ায় এটা চিন্তা করছে না তুকে বিয়ে হয় এটা এ বুড়ির তো যে জীবন যৌবন সৌন্দর্য আছে এক বেড়ায় তো খুশি থাকবো আলহামদুলিল্লাহ এ বুড়িয়ে তো এমন যোগ্যতা আছে ভালোবাসা প্রেম দিয়ে তারে ভাষায় দিতে পারে খুশি করে দিতে পারে অন বিয়া দুই দিনও টেকে না দলিলে যাও টেকে বিয়া এ ছ হাত মাস এক বছর দখলে তা না দখলে তা নি দখলে আসতে দশ দিন এরপর দখলে তা না আবার অনেক সময় বেদখলে ফসল উৎপাদনে গেলে ও দলিল একটা করে গেলা কাবিনের দলিল কিন্তু ফসল কিন্তু আগে চলিয়ে এসে দশে মিলি করি কাজ আটটা কম থাকতে পারে কারণ মিডিয়া আছে কালাভাড়া মিডিয়া এটি কিন্তু ঘটনা অনুবাদ করিয়ে লইব অল্প অল্প বালা ঠিক দিদি তো এখন তো বিশ্ব সুন্দরী মাইয়া হামজা বিনতে হারিস এদিন বা কয় আমার মেয়ে কুচ্ছিত হুজুর আপনার মতো প্রিন্সের মতো নবী বিশ্ব নবী এটা মালানসই হয় না বাড়িতে সাইডে মাইয়া কুষ্ঠ রুগী গেছে আর গেছে লাইলা বিনতে হাতেন এবার একটু বেশি শিক্ষিত তো একটু ফোঁস করে অনেক মাইয়ারে দেখবি হোলারা সাইতে গেলে
তারপরে গার মাঝে থাপড় দেয়, ভাইয়া তোমাকে লুক স্মার্ট, আমার এ চোখে প্রমাণ, গা থাপড় দি মাইয়া রানো বিয়া নো, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, মানে বুঝে আর কি আমি অনেক প্রি মাইন্ড, পাত্রপক্ষ পাত্রীপক্ষ এটা মানে না, একটু আধুনিক শিক্ষিত তুমি এ প্রাণের মতো চলে এইভাবে চলে, এরকম সিটিং মাইয়া বহির বিশ্বে নাই রে, পাত্র হচ্ছে সম্মানের, আপনার উস্তাদের মতো আপনার লাভার ঠিক আছে সম্মানের, এ মাইয়া কিতা করছে বিষ্ণুনবী একদিন বসে কি যেন ভাবছেন, এ লাইলা বিনতে হাতিম, লাইলা বিনতে হাতিম নবীজির কান্দে আপ দিছে, নবীজি তার দিকে না তাকাই বলছেন, কে মান হাজা আকাল্লাহ জীব, কে আমার কাঁধে হাত রাখলো, যাকে কালো বাঘে খেয়ে ফেললো। একদিন এ লাইলা বিনতে হাতিম মদিনা তৈয়বার এক কূপে গোসল করতেছে, গোসল করার সময় এক কালো বাঘ এসে মেয়েকে খেয়ে ফেললো, আমার নবীর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহ একবার, এ পুরুষ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, ও স্ত্রীরা ও মেয়েরা এই পুরুষদেরকে বেজ্জিতি করিও না, আর পুরুষেরাও নারীদেরকে তারা আমাদের মায়ের জাত সম্মান করিও, অনেক মেয়ে করে সাইতে গেলে উল্টা এসে দিয়ে প্রশ্ন করে, ও নতুন নতুন মাসলা বাড়ে গেছে, হলা অনেক শিক্ষিত ম্যাজিস্ট্রেট, আর এক বন্ধু মাইয়া পছন্দ করে না, হলা মোড়া, হলা কি কেন রে এড়িয়ে বেলে মাসলা, 60 কিলো আজ করছি তো জিয়ান্তু তারা পাইছি না ভাই, মনে আসেনি বুঝতি, হিয়ানো হইলে আবার হোলাও ডকের মামুন বাইলানি প্রিন্সের মতো হোলার দিকে চায় সুমা খাইছি, হোলা সাসা কো আন্নে হাতে সুমা খাইলেন কা, কইলাম হোলা ইকের ভিতরে গুষ্টি ব্যাগ কানে ডক, হোলা তো তোকে বংশের সারাক, কয় হা হুজুর কিতা কন, কয় হোলা ইকের বিয়ে করে তে আমি কুত্তার মত হয়ে গেছে, আসতে বছর হোলা ইকের বিয়ে করছি করাইছি আন্নে কন, হোলা ইকের মতো ডকের হোলা 60 কিল নাই আন্নে এটা কিতা কন, আমার চোখে তো দেখছি হোলাইকে তোক গোষ্ঠীর সেরাক, তোক গোষ্ঠীর ব্যাকের ডক হোলাইকের মাঝে, হোলা কালো হইলে কিসে গোষ্ঠীর ব্যাকে সেয়ারা হেতের ভিত্তি আছে, হেতে মহামানব আলহামদুলিল্লাহ, ও হেতে কালার কারণে হেতের বিয়ে তো করে তেরি না, কত কষ্টে মাই অগ্নে কোনো রকম বাড়ি করাই আনছি, ও মাগো আয় অবাক হয়ে গেছি, দুনিয়ার মধ্যে কিতা শুরু হইল হো, ঠিক না, সমাজ নষ্ট তো, সমাজ কি নষ্ট হয়ে গেছে, অনেক শিক্ষিতরা আফসারি আপনাকে আবার বিয়ে করতেন স্যার, কিন্তু আল্লাহর নিয়ামত কে কম সাহানি বেটা, আল্লাহর নিয়ামত তো সকলে স্যার, ওরে কথা কয় না, ওরে কথা কয় ঠিক নিরে, এখন পুরুষের ছাত্রপক্ষরে বেজ্জিতি করবেন নি, হ্যাঁ আর তোরা সাইজ বেজ্জিতি হচ্ছে, তোরা প্রস্তাব দিয়ে লিবি আল্লাহর উপর ভরসা করি, অনেক হল প্রস্তাব ডরে দেয় না, আরে বেটা বিসমিল্লাহ কই দে কবুল হইতে পারে বেটা, ঠিক কিনা, এ হোলার গো বদ্দোয়া আল্লাহ তুমি ক্ষমা করো, অনেক বিয়ে সিস্টেম হয়ে যায় গে, এখানে ওকে বিয়ে হয়েছে, আয় কেছি রে তো তোর হচ্ছে হিন্দি এটা দনকাত হোলা মাইয়া দায় করে ইয়ে লেলে বিয়ে প্রস্তাব দিলে বিয়ে হইতে ঠিক হজুর, মরি যেলে বিয়ে হইতো না, আল্লাহ তরফ থেকে মাইয়া গিয়ে হাতের কিসমত আছে বাচ্চা আলহামদুলিল্লাহ, আবার ইটা কই আবার মনে করি ছোট্ট করে উস্কাই দিয়ে খবরদার, আব্বা আম্মার অনুমতি ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া বিয়ে করি, আগে আব্বা আম্মারে বুঝাইবি আব্বা আর কল জাহাড়ি যার আর মাইয়া গিয়ে সহজ আছে, আর মাইয়া মাইয়ার আব্বা আম্মারে বুঝাইবো মা অন্য আনতে বিয়েটা হুদে মিশা দিয়েন না, হে হে বেড়াগারে কষ্ট দিয়েন না, বেড়া দশ ভরি স্বর্ণ দেয়ার লাগছে, হে বেড়ারে ধ্বংস করিয়েন না, আর মন কনমুত গেছে গায়ে কইতে আইতাম না, আগে বান্ধবীর দিয়ে জিজ্ঞাসা করবেন মাইয়া ঠিক আছে নি, এটা গুণা নত তার সয়েজের ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক নেই, এ আব্বা আম্মা বিয়ের কঠিন করণ কারণে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, হ্যাঁ নেন ঠিক কিনা, অন গরিবের হল আল্লাহকে ধনির মাইয়া, ওই মন তো মিলি গেছে, মনে তো আর ক্ষুদা সেনে না ক্ষুদের বাদ, তৃষ্ণা সেনে না শ্মশানার ঘাট, নিজে সেনে না তা শ্মশান ঘাট, এ তারপরে এরপরে ফিরিতে সেন না জাত বেজাত, হ্যাঁ ফিরিতে জাত বেজাত চায় না, এই জন্য দেখবে অনেক সময় অনেক মুসলমানের হলা ওই হিন্দু মহিলার সাথে বা হিন্দু মেয়ে মুসলমান ছেলেদের সহজ করি, ক ভাই মুসলমান হয়ে যাই মেনালে আল্লাহর বিশ্বাস করিলেন দ বি ওই যোগ্য, এটা একটা মানুষের একটা সহজ তো আল্লাহর পক্ষ থেকে, মহব্বত সৃষ্টি করছে কে,
এ তাকো মনে বাড়ি দিয়ে ঘরে কাঁদবে না আরে আহার জি এত লম্বা জি সফটের জি জি গো আহা কি কইলাম বিয়ারা দিদন হরিদুল লোক আসিল বাল্লাহ কি কইলাম কাঁদবে লাভ হইতো না আত্মহত্য করবো ঠিক কি না আগে তাগরে সভ্য বানাবেন নামাজি বানাবেন পরপুরুষের দিকে যাতে না তাকায় এভরিথিং যাতে না করে টাচ মোবাইল যাতে ইউজ না করে এই নেগেটিভ ফিলিং যাতে না আসায় আগে আমরা সব বিশ্বাস করে দিয়ে দিছেন অবিশ্বাসের ভিত্তি অবিশ্বাস হয়ে গেছে ঘর কিরবেন আর থামাইতে ইত্যেন না এই নেগেটিভ ফিলিং চাই মোবাইলে যদি রুচি নষ্ট হয় এটা তো মদের চেয়ে বেশি নেশা দেখবেন যে সমস্ত ছেলেপেলে এটা চাই নেশা হয়ে গেছে এ টাচ মোবাইল ছাড়া বাঁচত না বাত নকাই থাকতে পারবো নেট খান লাগবে অন অন নেট আগে রেজি হয়ে গেছে হতুয়ায় আফসারি খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আর নেট এখন ষষ্ঠ একটা যোগ হয়েছে নেট নেট শরীফ হচ্ছে এখন আমাদের বড় রিজিক 80 বছরকে বুড়িগের হয়েছে তো সশমা সহ দিদি যাচ্ছে রেসলিং খেলা সার এরকম সিটিং বুড়িগা বহির বিশ্বে নাই রে এইখানে রাত 12টা বসে বেড়ারা আসর থেকে সরম কোন একটা কুত্তা কুত্তার সরম দেয় না কইস বলে নাই এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিলে রাত 12টাতে নাই রে বুড়িগা কিনলে চায় কইতাম নেই বুড়িগা কয় হাসতার আমলে বিয়ে করছিলাম এই সময় তো এতটাই আসিল না আর আল্লাহ কিতা দেয় রন মোবাইলে আল্লাহ তোর নেই আমাকে জান্নাতের ফুর কোনো নামাই আনছো নি কলো এ আল্লাহ দেখবি অনেক বুড়িগারা সিটিং হইলে কইব কি তো তোর শিখে দিবে এর আফসারি হুজুর ওয়াজ দা দে সিটিং আসলে ওয়াজ হন না ওই হিটা সা ঠিক কি না হইলে নাতির কত নাতিং তো মোবাইল চালানি শিখে কেনে ওই ওয়াজের কথা কই আই সিনি এলে সিটো সিটিং দর ইলে সি আই আর নেটওয়ার্কের ভিত্তি সিটিং আকালে তেরি আই আল্লাহ মুনাজাত দর আল্লাহ বুড়িগা করে এডি নাসাইবার তৌফিক দাও আমিন তো এখন বিয়ের প্রস্তাব দিলে যদি মাইয়া কবুল না করে রাগ হইবি নি আত্মহত্যা করবি নি হা গল গল আইছি দু বাইর মতো করি কো দু ওই ন সুন্দর করি কো দু রেড়া তোর আল্লাহ আল্লাহ শাহানু বিয়া সাইডটা রেডি রেখছে ইয়ান দি বিয়া হইল তা তো অসুবিধা কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আর কিনে দিতে বিয়ে হইব তো আত্মহত্যা করবি কেন আত্মহত্যা কোনো দরকার নাই এখন মজার ওয়াজ আজকে যে বিষয়টা নিয়ে আমি ওয়াজ করতাম এখন 2 ঘন্টা 10 মিনিট পর আমি আমার বিষয়ে আসি তোরা শুনবি নি না কোনো এটা আরেকদিন কইতাম আমি আবিষ্কার করছি 72টা অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে গেছে গা কটা অস্ত্র 72টা অস্ত্র কিতা কিতা কইতাম নি লাভ হইব বয়সের অস্ত্র যত সময় বিয়ে দেয় না কোনো কোনো বয়স হয় না এই অস্ত্রে বিয়ে কোবাই জিনা হাঁদাইছে সমাজও স্টাবলিশের অস্ত্র চাকরির অস্ত্র বদলির অস্ত্র যৌতুকের অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র বললাম ইয়া দায় যাইতে কোনো মতামত লাগে না আল্লাহর তরফ থেকে আল্লাহ জোড়া মিলে আলা কিন্তু বিয়ে যদি ঠিক করে আসতে জনে মতে আইয়ে মাইয়া ছোট মামু আমার শালা মত নাই দুলা বাইরে কো বাইশা আফার কাফা হুন অজ্ঞা বাগ্নি পিঞ্চির মতো যদি এই বাগ্নির হিন্দি বিয়ে দেশ আই বিয়ে নাই ইহাতের একজনের গুতানি বিয়ে শেষ ঠিক কি না এই অস্ত্রের নাম মতামতের অস্ত্র কি অস্ত্র আষ্টজন মত হয়েছে আমরা কবেন আলহামদুলিল্লাহ দিয়ে লাও আল্লাহ বরকত দিব হেতে খুঁড়ি দিচ্ছে না ওই তো হেতে না আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনি বিয়ে কাটে হত্যা করছেন নবীজি বিয়ের সুপারিশ করত সকলে সুপারিশ করত আর আপনি বিয়েটার হত্যা করছেন আটকাই গায়ে হলুদের অস্ত্র এটা তো তোকে শহরে চলে না কে এত কষ্ট হইসা দুঃখ লাগে মিরিক ফিল্ডে তো হইসা কামাই আনস জিরবা বার করি এলা জিডি খাবার তো করে খানা তো কে খায় হসা সাইল হেডের বুকে দিয়ে দিই তো করে খাওয়া আলায় জিডে হাসি দিয়ে খাই এলাস তখন হেডের বুকে এই কষ্টের হইসা তুই কেমনে গায়ে হলুদ করস ডেকোরেশন করস এ 1.5 লাখ 2 লাখ যদি বাসাতি সারিকে গরু কিনলে তোরা দুইটা মানব মানবে 8 লাখ টাকার মালিক হয়ে যেতি আল্লাহ দিলার নিজের কাজ নিজে করি দেশকে উন্নয়ন করতে যেতি গায়ে হলো 10 তারপরে এ প্রাইভেট কার 10 কার
ফতু কিতাবের নাম জীবনে বিয়া একবার আর কি বিয়ে হইব না বাহারে থাক একুশুলা ওদের ব্যাকের ওদের গাড়ি ছড়ায় জীবনে বিয়া তুই ক বাইর মতো করি ক জীবনে বিয়া সারিবার জীবনে বিয়া একবার বেড়া নবী এ তিটি করছে আউলিয়া কারামে তিটি করছে সাহাবে কারামে তিটি করছে তুই একবার কসকা তুই সিটি আতকল আর দিকে দেয়া আর কত দরকার তুই সিটি আতকল ও বুড়িগা তো ঘুমোজা আতকল আইস এনে করি এনে কর এনে ঘুরা আর ঘুরা তুই সিটি দে মিছিল মার জীবনে বিয়া তক একবার জীবনে বিয়া হন ডেকোরেশনের অস্ত্র বিয়ার লাইফ সাপোর্টে গেছে গো অলিমার অস্ত্র এটা তো পিকনিক আহা তৌফিক হলে ডাল ভাত সারিকে খাওয়াই তৌফিক নাই তে এখন কাজে লাগা মাইয়ার বা রিক্সা চালাই কোনো রকম তোরে হাজানি হারানি লেটে হঞ্চাশ হাজার দিছে বা এক লাখ দিছে তুইও কিছু বিয়ে উপলক্ষ যোগাইছ ইগন্তি কদুর দশগা গাছ লাগে বা ছোট গাছকেও বিয়ে বিক্রি করতে চাইলে হঞ্চাশিকে গাছ কিনে এলা যারা আর কাছে গাছগুন বেছেন হাজ বছরে গাছগুন বেচতে তিরিশ লাখ শুধু বিয়ের রাত বিয়ের দিন যে অফসাটা করছো সেই দিন তো তোর উপরে আল্লাহ গজব হচ্ছে এ গজবের কারণে তোর এই নতুন বোটা পনেরো দিন তুই তুই বিদেশ তোর নসিবে আর বোনে এখন ফ্লাইট ভাড়াও জোগাড় করতে আর আই টিও আর তুই অফসর করছো তোর উপরে আল্লাহর গজব হচ্ছে বাইর মতো করি ক তোর উপরে আতকলি ক তোর উপরে আল্লাহ গজব হচ্ছে কার উপরে এটা আয় আফসারি কইছি নেককারদের মুখে আল্লাহর হাত থাকে এই কারণে গরিব গরিব হয়েছে বেশি হাতে বিয়ের দিন বেশি হাতে দেখছে টানি দেখতে মাধ্যমে মাধ্যমে তুই নষ্ট করছো তো রিজিক তুই বিয়েতে এক হাজার মেহমান খাওয়াইছ এই এক হাজার জনের রিজিকটা যদি সেভ করতি তোকে দনোগা দুলা দুলাইনের এক হাজার দিনের খানা হইতো ওইতনি এক হাজার দিনের ভিতরে তিন বছর হরে যে কোনো একটা চাকরি বাকরি একটা ব্যবস্থা আল্লাহ হয়ে যেতে তুই সব শেষ করে এলাইছ আর তুই সান্দাবাজি শুরু করছ ওই বিয়ের গেটের মধ্যে ম্যানেজার ওকে নিয়োগ দিছে কে কিতা দেয় এমনি উক্কা দিশা কত লিখছে দুই হাজার উক্কা দিশা হোলার বা হোলার মা মাইয়ার মা মাইয়ার বা এমনি সাহায্য ওই নোয়াখালী শক মার্কেট কমিউনিটি সেকেন্ডারও হোলা মাইয়া ব্যাগ লিখে গেছে গো বোরে ব্যাগ সাইসে দোয়া করে দে পুষি দে আল্লাহ বাসাক বৌ মা তুই অনেক সুন্দর ঢাকা বিউটি পার্লার রয়েছে এবার হেলাম করে হ্যাঁ আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে ইসলাম আলাইকুম এক কমিউনিটি সেন্টারে গেছো মা আরে সালাম দেয় নাকি আটটার সংবাদ পড়ে ইসলাম আলাইকুম আফসি সাহেব কেমন আছে ও মা কি মূর্তি সাজে দেখছে না বউ ব্যাকেতে বদনজর লাগছে ইরে বাইর মতো করি ইরে তুই এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে গায়কা কিনলে এটার গলার মাঝে কিতা লাগাস আর রসিন তো হসা হামুক আছে না জিলুম হামুক তারপরে ইডি লাগা যাতে কারো মুখ ন লাগে আর শশা খেত তরমুজ খেত ভালা হইলে দত্তি যুবতী যুবতী তরমুজ আর কি এবার ইডি যাতে শিলা বৃষ্টি না হয় মানুষের যাতে মুখ ন লাগে এতে ঠুন্ডা হিসে উল্টা করে লাগাই যায় বাঙ্গা হাইল্লা আছে না বাঙ্গা হাইল্লা কেন রে বাঙ্গা হাইল্লা এটা সুনকালি লাগায় মানে আফসারি আর খাতের দিকে চাও তোর মো সুনকালি ইতি আয় তরমুজের ক্ষেতের মালিক আর হিসা জিয়ান বেড়িতে হালা দিছে আগ্রা গোলার যেটা দিয়ে হাকানা হয়েছে হিসা কিরে হাকানা অনেক ক্ষেত্রে ব্রাশ কিনবে যা হয়েছে নাই এগুলো তো ঠুন্ডা হিসেবে কিছু আগ্রা গোলারটা আয় দেখছি তোকে দেশে দেশে একদম যাই দেখছি আগ্রা গোলার হিসেবে গেল তরমুজ ক্ষেত্রে উল্টা লটকে রায় এমনি আর কাউয়ের গজ এত নজর না হলো হারা হারা হেন যাবি কাকাতুয়া বানা এমনি লটকে রায় কিনলে যাতে তরমুজ খেত মুখ ন লাগে আচ্ছা তরমুজ খেত তরমুজ কেন তিনশো টাকা বেসবি তাহলে তোর একটা মহিলা থেকে নারী থেকে কোটি কোটি টাকা সন্তান আইব এটা আল্লাহর পক্ষ থেকে তোরে নিয়ে আমার দিছে আল্লাহ কইছি এটা লুকাই লুকাই তুই স্টেমটা হাসিল করবি আল্লাহ তুই এটা কমিউনিটি সেন্টারে যে যত শিক্ষাত কুখ্যাত যে যত ডিগ্রির অধিকারী তার বিয়ে তত ডিগ্রি সেলসিয়াসে সোনাপুর স্টেডিয়াম নয় সোনাপুর কমিউনিটি সেন্টার মহাসমারোহ আই দেখছি এসোকে আমি দেখছি এভাবে বইরেছে হোলা মাই এভাবে জামাইব ভাই এভাবে সালাম ওরে কি ঢক কারে কয় ওরে আকাশের নূর যার আকাশের তারা চলিয়ে সালাম আলাইকুম হুজুর সালাম আলাইকুম সব দেশ তারা এভাবে মসি মসি সালাম আল্লাহ বাসাক আল্লাহ বাসাক বোমা আল্লাহ বাসাক বোমার দোয়া করি কি কয় আল্লাহ তো করে
কথা কয় কি কয় আল্লাহ তো করে আখুলি ব্যাখ্যাই কসা সাধু আনে জেনে কয় কি কয় আল্লাহ তো করে আয় কয় রকমে করছি তিন রকমে করছি না এমনি কয় কি কয় আল্লাহ তো করে তো এই মাইয়ের ঘর বালা হলান কেমনে আইব এই হলান মাইয়ের ঘর কোবা বাহিনী হইব কিশোর গ্যাং তৈরি হইব সান্দাবাস সান্দাবাস সন্ত্রাস হইব ঠিক কিনা দেশে এক এক সন্ত্রাস ফ্রিঞ্চের মতো সিয়ারা হাতের মা ডকের তো কিন্তু দুর্ভাগ্য ওই কমিউনিটি সেন্টারে ব্যাকের মুখ লাগি গেছে তে শেষ রু হান্দা গেছে কি হান্দা গেছে পর্দা কোথায় মুসলমানের সে পর্দা নবীদের নসল নামায় কোন নবীর বংশে জিনা হয় নাই তুই সা বাংলাদেশের যতগুলো ভালো লোক আছে তাদের বংশে কোনোদিন জিনা ছিল না কোনো আউলিয়া কেরামের ফ্যামিলিতে জিনা নাই কোনো ওলামায়ে হক্কানি রব্বানি যে কোনো আলেমের মার খবর লইছা দেখবি যে তার আম্মা নেককার আল্লাহু আকবার তার আম্মা তাহাজ্জুদ গুজার খবর লইছা আল্লাহর কসম দিয়ে আমি বলছি আজারি সাহেবের আম্মার খবর লইছা আফসারি সাহেবের আম্মার খবর লইছা আমির হামজা সাহেবের আম্মার খবর লইছা কাজী ইব্রাহিম সাহেবের আম্মার খবর লইছা তারপরে কামালউদ্দিন জাফরি সাহেবের আম্মার খবর লইছা ওদের আম্মা নেককার আর কি আবাদত বেটা আমার চেয়ে বেশি আবাদত আমার মার তসবি তার মুখ থেকে বাইরে না সার্বক্ষণিক তসবি কত কোটিবার আরে দোয়া করছে আয় আসি পরে হরি ফাইব আরে দোয়া করে আল্লাহ আর উত্তরে ওলি বানাই দো গলাটা মধুর মতো বানাই দো আর ইন্দি সুমা দেখো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাই দো অনেক বুঝির ব্যবসা কেমনে চলে দোয়া বেশি খাই কি বেশি খাই বাস আর কোনো শুনছি না হ্যাঁ দোয়া বেশি আজিকালি দোয়া বেশি বেশি খাইতে আসি আল্লাহ আবার আলহামদুলিল্লাহ লাহু একটা এটা কেন বললাম তাহলে কমিউনিটি সেন্টার আর রেডি করবি নি শহরে কত রিলিং করসা শহরে বিয়ে এ সাদের উপরে রিলিং করে হিয়ানো বিয়েটা হড়াসা এবার কমিউনিটি সেন্টার হলো আর কেউ আফসারি ভাই আঙ্গ কালা দোয়া মারি দিছে সেখানে অনুষ্ঠানগুলো চলুক রাজনৈতিক অনুষ্ঠানগুলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলুক বিয়ে সাদিটা আগুয়ানো ছাগল গরু হরাদার মাঝরাল কুদ্দুসুরকে কুত্তা আর কুদ্দুসুরকে বিয়ার মাইজদি হিয়ানে আড্ডি উড্ডি খার মাইজদির কুত্তা মাইজদির কুত্তা আড্ডির হক না সরের কুত্তার আড্ডের হক সরের কুত্তা গুলোর দিকে চাইলে আর হরানো রোগ্য সেহারা নাই লগে বেগুন আফসার ইল্লা নি বাংলা হাসল লাইনি কইলাম কিতারে কুত্তা এ অন চাইতে মেজর মন্নান নগর কত কুত্তা দেই লগে সুরুত নাই আতুডা কবল আমরা কুত্তাদেরকে খাওয়াইয়া মোটা তাজা করব কথা দিলাম অপসয়টার কারণে তোদের প্রতি আল্লাহ নারাজ আয় এবার টানাটানির অস্ত্র কাবিনের অস্ত্র অনুমতির অস্ত্র ছয়েজ অস্ত্র ভবিষ্যৎ অস্ত্র নারী নির্যাতন মামলার অস্ত্র অন বিয়ে করে না মানুষ নারী নির্যাতন মামলা দিয়ে লাগ এটা বহুত কথা আছে কইম সামাজিক অস্ত্র বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র সত্র বিধবারা বিয়ে বইয়ে না কুমা মা মানছে কি তো করি এ বিধবারা উম্মে কুলসুম থেকে শিখবেন কোনো শর্মাইয়ের না অনেক বিধবারে বিয়ের প্রস্তাব দিস দেখবি কোনো অন্য বাবু ছোটো অস্ত্র এটাও একটা অস্ত্র পারমাণবিক অস্ত্র বানাচ্ছি আর অন্য বাবু দুধ খায় ছোট মানুষ এখন আমি চিন্তা টিনতে করি নাই তো চিন্তা করতে করতে আমরা জীবন যৌবন তো বা অ্যাক্সিডেন্টে একটা হাত ভাঙি যাবো পা ভাঙি যাবো বা অ্যাক্সিডেন্টে আমরা শোকটা গেছে গা তখন আপনাদের কেউ বিয়ে করতো না একদিনও দেরি করিয়েন না আম্মা যদি আপনার হাজব্যান্ড মারা যায় আপনি বিয়ে শাদী করেন কারণ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারতেন না অনেক সময় সন্তানের মায়া আপনি বিয়ে বইলেন না কিন্তু পরে বিয়ে বইতে চাইবেন করতো না কেউ কথা কন খুব আফসারি একটা ছাগল লেগেছে মনে এগুলো সোশ্যাল সায়েন্স থেকে বলছি বছর বছর 30 বছর গবেষণা করে এগুলো বলতেছি আমি তোরা তো মনে করো শুনি এল আছে টিয়া কুকার দেশের 15,000 টিয়া দিব নিয়ে এল আছে টিয়া তো আগে দিল সে আলহামদুলিল্লাহ আগে মারি দিছি বকশি দিছি নি জৈর বেলি হিডো দিছ চলো হইসা কম তেল ওয়াজ বেশি কিন্তু জানুয়ারি ডিসেম্বরে মাল বেশি সময় কম সময় 50 মিনিট আটা কিতে করবো অফ সিজনে দাবার দিবি আজ যে গড়ির দিকে চাইয়েননি চলছে আলা তুল 3 ঘন্টা তাই তো কই আরে অক্টোবরে দাওয়াত দে সেপ্টেম্বরে দে জুনে দে ফেসবুকে তো মারি দিছি জুমা হড়াইও আজকে দেখতে ভালো লাগে না আসলি কামলা জিজ্ঞা দেখবি হাতে আতে খুরখুরা এই যে ডাল্লা বাল্লা এই অজ্ঞার আর তো ভাই আজকে দেখতে মনে করো আর তো করো না দেখলে আগলে যাই ইয়াল্লা বেয়া বেসরণ্যা বেলা যা এই আল্লাহ ফেসবুকে দিয়ে দিও আয় কত জুমা হড়াই না আরে কেউ নিবেন নি অনেক সুজুরে আরে বদনামি করে প্রত্যেক পয়গাম্বর বলতো ইউ আয় কত ওয়াজ করি ইউ শুনবে নেই ইউ আয় কত ওয়াজ করি ইউ
লিল্লাহ তাকবীর তাহলে ফেসবুক এটা দেওয়া কি সওয়াবের কাম না গুনার কাম যে সমস্ত আলেমদের ব্রেন কম নেরো মাইন্ড এরা সমালোচনা করে আমার দৃষ্টিতে প্রত্যেক ফেসেবল বক্তা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার আমি জুমা পড়াবো আমি অমুকদিন ফ্রি আছি আজকের মাহফিল আমার বন্ধ আমি ওয়াজ করব আমি কেন এগুলো লিখি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত একটা নাজিল হয়েছে নবী কো নবীর হুজুর আয়াতটা তো কলজে ঠান্ডা হয়ে যায় এটার ওয়াজ আয় করি মন কাবা ফ্রাং করে মাহফিল জসিম শাজান মেম্বার হয়ে গেল নবীজি কো এটা কইল গিরে খুলি গেলে আবু জাইল্লা ফিডি হতা আলাইব ইডন করিও না হরে কইও কোন না আমি অন ওয়াজ করিও কত কর দিছে মাল ফিডি জুতার বুড়িকে খুলি গেলেছে এবার কান্দে রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেছে ও কইছি না এটা অন করিও না হরে করিও সাহাবাই কেরাম পয়গম্বরগণ প্রত্যেক উইলিংলি ওয়াজ করতো কথা ঠিক কিনা দুঃখ লাগে আটা যারা ফেসের বক্তা কাল ফেসবুকে স্ট্যাটাস দিছি মামুন ভাই আটা যখন বড্ডা হুজুর আছি আটাও তো 10 বছর রোগা রোগা ফোন করি না এবার এটাও আল্লোক লাগে যে বাপসারি ভাই দেখছি নি কথাও কো দিছি ফিএস দিও হয় না তা করে দুঃখে তো কই পাবলিক আঙ্গুর হাইব কত আমাদের ফোন অন রাখি দিছি হয়তো ধরি আমরা আসর থেকে মাগরিব তবু ইমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ আমরা এটা আমি কন্ট্রোল করি বিষয় বহির্ভূত হইলে আমরা এটা কন্ট্রোল করি না কথা বলি না ডিলেট করে দিই আপনাকে এই বিষয়ের উপরে কারণ আমরা সারা পৃথিবী থেকে প্রশ্ন করেন কেমনে জবাবটা দিতাম কন তো তাই দুনিয়া তো হাগল জন লাগবে প্রশ্ন জবাব দিব আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ ভাইয়ের কাজী ইব্রাহিম সাহেব প্রশ্ন জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই সাবা ফিডি লাভ নাই ঠিক কিনা কাজী ইব্রাহিম একটা প্রশ্ন জবাব দিতে কয়টা আয়াত কয় কয়টা হাদিস কয় মার রেফারেন্স আফসারিরে মুরগেলে বা আরে বলে রেফারেন্স কথা কয় না তো তুই হোয়াটসঅ্যাপে আরে তালাকের প্রশ্ন ফতুয়া জিজ্ঞেস করস এটা সরাসরি তোর ইমামেরে জিজ্ঞেস করতে হইবে আল্লাহু আকবার আলেমেরা আলেমদেরকে ফোন দেয় না একটা এমনি থা এক ডাক্তার আরেক ডাক্তারের দেখলে কত ভালোবাসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আগে ছোটবেলা যাত্রী সেবা গাড়ি তুলতাম দে এক ড্রাইভার আরেক ড্রাইভারের দেখলে হাত তুলে সালাম দিত হ্যাঁ কত এটা আমাদের এই সাতার ভাইয়ের গাড়ি যা সালাম গাড়ি স্লো করে সালাম দিত ওস্তাদ হাই থ্যাংক ইউ এ খুজুর আরে খুজুর দেখলে ওকে এনতে স্টেজে উঠলে আর ওকে হিন্নে বার হয়ে যায় মুসাফাতি তো এত শর্মা এ খবিসে এমনি নষ্ট হয়েছে খবিসের করে নসিব আরব আরব জিল্লতি আছে এক পয়গম্বর এক পয়গম্বরের কত ভালোবাসে নিজে চলে যাবার আগে আসিতেছে মহাসমারোহে মোহাম্মদ সকল পয়গম্বর ঘোষণা দিত আসিতেছে মোহাম্মদ নূহ আলাইহিস সালাম যাবার আগে কইতো আসিতেছে আমার ছেলে উমক শীষ আমার ছেলে উমক তারপরে কেনা এইভাবে বলতো সংবাদ সংবাদ দিয়ে যেত আমরা এক হুজুর আরেক হুজুরের সহ্য করি না আমার কষ্ট তো লেগছি হরি আমরা যারা বড় 210 জন হুজুর আছে এগুলো ফোন দেয় না উগ্র উগ্র হ্যাঁ গুমার হাত করে দিছি মিলে সে জিজ্ঞেস বলে আফসারি ভাই কইছে তো কথাটা হাসানি দেখবি কইবো আসলে হ্যাঁ তো জায়গা মতো দিচ্ছি আমিন কো লিল্লাহ তাকবি এখন কোন কথাটা কইছিলাম বিধবার বিয়ে সমালোচনা বিধবা আম্মাজি সমালোচনার দিকে সাইয়ের নামের সামনে ভবিষ্যৎ আছে আল্লাহ যদি কবুল করে এ ছোট বাবু আছে যদি হচ্ছে বিয়া হয় কোনো মানুষ যদি ভালো মানুষ পড়ে আপনার ছেলে ফেলেরে ফাইলবো তার আব্বা থেকে আরো বেশি স্নেহ করব করব নি আছে না এরকম মানুষ আছে না দেখবেন প্রীতিটোর মহব্বতের মালিক কে আগো মা বোনের কই একটা খাচ্ছ আরো একটা অস্ত্র আছে এটা 72 নম্বর ফরজ কাম সাচ্ছে হুজুরিডি কইয়েন না মায়ের বাপ না আজিরি কিনা দি হুন তৈরি না সোয়াই তৈরি না কথা কিলে সোয়াবেন জিরে হত্তি দিন বুঝাবে জি বিয়াব আই মরি গেলে তোরে হরা দিব কে তোর বাইরে মরি যেত আর খবরদার বাইরে মরিস বাড়ি ইচ্ছা আর এইগুলো নসিবে কি জিল্লতি জানেন নি যবন থাকতে বিয়া বইল না তে আর বাইরে কাম করে এই দুঃখে শোকের হানিতে বাদ খায় কুতে মেট্রিক পর্যন্ত হরিয়া তার হরে না গাঁজা খায় সে এক টাইগার ইয়া আব্বা লই শেষ মধ্যে দিন মার জীবন যৌবন সব শেষ মধ্যে দিন মা শোকের পানিতে বুক বসায় কবরে যায় এই অপশন চাইবেন কেন সহজটা পালন করেন এমসিকিউ প্রশ্ন যেটা এক্সামিনার দাগা দিছি এটাতে গোল চিহ্ন দিলে টিক মার্ক ওয়ান নবীজি যেটা দাগা দিছি এটা করেন এটা করলে জান্নাত নবীজি কইছে বিয়া বই যাও বিয়া বই যাও তুমি জান্নাতে যেতে পারবা তোমার যৌবনত্বের গ্যারান্টি হইব খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হইব লিল্লাহে তাকবীর সংক্ষেপে শোনেন তারপরে 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র অনেক বুড়িকে করতেছে আগে দোলা মাইয়া বেজ্জিতি করবে তো এলা করে না
এটাও একটা অস্ত্র, সত্যিন্দ্র জগড়া অস্ত্র, যত বেটা দুই বিয়ে করছে শান্তি নাই। তো বলে একটু আগে কইলেন কি অঙ্ক নাকি খোঁজ খোঁজ লই স্যার, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফাইট চলে ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এই অস্ত্রেও বিয়ে লাইফ সাপোর্টে গেছে, বহু বিবাহের ইনচার্জ অস্ত্র, নারীদের চাকরির অস্ত্র, নারীর কেরিয়ারের অস্ত্র, নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র, নারীর স্বাধীনতার অস্ত্র, নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র। অনেক মেয়ে অন বিয়ে বইতে চায় না, তো বিয়ে একটা নির্যাতন চাকরির মতো, কি দরকার যৌবনত্ব আছে না? কত বেড়ারা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে না, আমি পাত্তা দে এগুলা, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। এবারে তো বেহস্ত সিস্টেম চলে, আছে না অনেক ফেসের অনেক লোক আছে না, খুব সুন্দর সুন্দর টক সুখ করে, টক সুখ চেয়ার একবারে খারাপ না, কিন্তু এর নাম বলিস না, কিন্তু আমি গিরাগার আমার ছিল আছে না, এখনো বিয়ে বসে না, আমি যেমন আছি তেমন রব, আমি বউ হই কেমনে, দারুণ করে টক সু করে। আল্লাহ আদর, আল্লাহ আমার প্রিয় বোনেরে বিয়ে বইবার তৌফিক দাও, আমি কার লগে বেড়াগার লগে কস, আফসারি বাইর লগে কস, বেটা খালি আই তোর দোয়া করি গেলাম, তোরা আল্লাহ কেউ দোয়া করলি না। হ্যাঁ হ্যাঁ ওমনি বয়স বেশি তো, ওর ডিগ্রি সেম আছে কে? আচ্ছা ঠিক আছে রে। আচ্ছা হুম, সমকামিতার অস্ত্র, বিধবার বাবু ছোট অস্ত্র, কষ্ট হয়নি? তিন মিনিটে শেষ হয়ে যাবে কথাটা, নেটের সৌজন্যে বলছি, বিশ্ববাসী কথাটা শুনবে। বিয়েকে এবাদত হিসেবে না মানার অস্ত্র, বিয়ে মনে করে এটা একটা ঘর সংসার না, বিয়ে হচ্ছে আমার এবাদত, বিয়ের কারণে আমি জান্নাতের দিকে যাব, আমার ছেলে মেয়ে হবে, আমার ফরায়েজের সম্পদ পাবো, আমার স্বামী থেকে আট ভাগের এক ভাগ পাবো, এটা নেয়ামত। ছাঁদাবাজির অস্ত্র অন বিয়া, এটা বিয়ের নামে অন ছাঁদাবাজিও চলে, জামাই ফালটা কিনলে তিরবিনি, কিন্তু এত তো এক কোটি নিয়ে আতাই এত ব্যাংক ব্যালেন্স লই বাস যাও গে, তোমার ফতের ফকির দেও না হতিন না, ইউটিউব শরীফে নিউজে আসে তিনি এখন এই অর্থ সংকটে ভুগছেন, ওই আতাল আছে তো চার মাসে সব আতাল আছে না, আতাই অনহেমিয়া কষ্টে আছে, এটা একটা ছাঁদাবাজি। মা প্রিয় বোন আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, একটা পুরুষের সাথে প্রতারণা করিও না, ও পুরুষেরা তোমরা কোনো নারীর সাথে প্রতারণা করিও না, যাকে কথা দিবা কথা প্রতিপালন করবে, আল্লাহ তোমাকে বরকত দিবে, কথা দুই নম্বর করিও না, কথা দিয়ে তো আমরা ইসলামে ঢুকছি, আল্লাহরও তো দেখি নেই, লা ইলাহা আল্লাহকে না দেখি কন্টাক্ট করছো, যা জীবনের গুনাহ মাফ করে দিছি, যা তোর জন্য জান্নাত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাও জান্নাত। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ওয়াদা খেলাপ করে, তারা ওয়াদা খেলাপ করে, অমুসলিম দেখবেন তারা ওয়াদা খেলাপ করে না, আমাদের সকল সুন্নাত তাদের ভিতরে আর তাদের সকল কুখাস্তক আমাদের ভিতরে, এই জন্য মুসলমানের বরকত নাই। খবরদার কারোর সাথে প্রতারণা করিও না, আল্লাহ সহ্য করবেন না। বদদোয়া বদনজরের অস্ত্র, অনেক মাইয়া ডকনকশা বালা 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 বিয়ের লাগছে বইয়ে না, এ বদনজর লাগিয়ে গেছে, এ বদদোয়া লাগিয়ে গেছে ঠিক কিনা? এ মাইয়ার প্রতি অনেকের বদদোয়া লাগছে, হোলার বা বৌমা কই কত আনজা করে দিচ্ছে, মাগো তোমরে আয় বিয়ে করাইও, তোমার আব্বার লগে আর বন্ধুত্ব মাইয়া সহজ করে না, এ মাইয়ার প্রতি বদদোয়া লাগছে, কি লাগছে? এ বদদোয়া অস্ত্র, এ অস্ত্র বিয়ে শেষ গেরাম। আর এটা আরো দশ মিনিট কইতে আইতাম, তুই সাসা তোর সমাজ অনেক বালা বালা মাইয়ার বালা বালা বিয়ের লাইছে বইয়ে ন, পরে বিয়া হে ওই ও রঙ্গার লগে হয়েছে কেন ঠিক না? মাইয়া কিন্তু অনেক শিক্ষাত কুখ্যাত মাস্টার্স পাস, কিন্তু হন আর বিয়ের লাগে বইয়ে না, বহুত বালা বিয়ের লাইছিল বইয়ে ন সময় মতে, হ্যাঁ অনেক বদদোয়া লাগিয়ে গেছে, এরকম প্রমাণ আর কাছে কয়েকশো আছে। তারপরে হিংস লোভের অস্ত্র, তারপরে বড় ভাই ও বয় বোনের বিয়ে না হওয়া অস্ত্র, এটাও একটা অস্ত্র সমাজে। মাইয়া মাজ্জাকা প্রিন্সের মতো ডক, মাজ্জাকাল্লা অনেকেই বিয়ের লাগে মামুন ভাই, অন বড্ডাকা ডক কম, বড্ডাকাল্লাই মাজ্জাকারা আটকে রেখেছে, ইসলামে এটা কোনো বিধান আছে? মাইয়াগা মাজ্জাকা যান ডকের হিগ্যের আগে দিয়ে লাল, দেখবেন হিগ্যের জামাইয়ে দুলা রোগা লই বারা বানা গাল্লাই ঠিক নেই, ও যারা সহজ করে রেখছে তারা কর ঠিক আটকে রয়েছে, কোনো আগে জ্যাঠসের বিয়ে করে আর ইজ্ঞের লগে বিয়ে হইব, আল্লাহ অনেক ফোলারা দোয়া করতেছে আল্লাহ জ্যাঠসের বিয়ে হোক, জ্যাঠসের বিয়ে হোক, আফুর মনির বিয়ে টক, আফুর বিয়েটা হলে আল্লাহ লাইনটা ক্লিয়ার হয়, আল্লাহ সুবর্ণা এক্সপ্রেসটা ছেড়ে গেলে সাগরিকা এক্সপ্রেসটা আটটা দশ মিনিটে চট্টগ্রাম স্টেশন, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়ার বাপের প্রতি প্রশ্ন, আপনি এটা ঘুরাইয়েন না,
যদি এটার জন্য ভালো প্রস্তাব এসে যা দিয়ে দেন, পরে ওদেরকে বুঝাইবেন বলে না আমরা বিয়েটা দিয়ে দিছি, এটা অসুবিধা নাই, আপনারা এখন এটা করেন, জোর দিয়ে দিবেন। ছোট গাল্লায় ঘুরেতে ঘুরেতে, বড় গাল্লায় ঘুরেতে ঘুরেতে ছোট গা এবার দায়ী গেছে গা হোলানে ক্যাডারে না বুঝছেন নি, ক্যাডারে না মাইয়ের বারে অস্ত্র লোক গোলামের আমার কাছে দিবে না, কার আমার কিশোর হবে তোদের খোলা আছে বেটা দেমু, এরকম ঘটনা ঘটছে আমার মাদ্রাসাতে এটা, হ্যাঁ দেমু আমার কিসের হবো সাতখানি জমি আমার আব্বা বিদেশ থাকে না বলে দেমু ঢুক দেমু না মাইয়া দিবা তো বাজি বাজি দা মাইয়া হুন্ডা তুই দাও বস দশটা হুন্ডা বিশটা গুন্ডা মাইয়া লেগে গেছে মাইয়া মাইয়া জামাই ভাই মাইয়া কোন ভাই ইয়াল্লা ঘটনা ঘটবার আগে সোজই যাও সোজই যাও, দরকার হোলারে বুঝাই বাবা তোমরাও একটা সম্পর্ক চাও, একসাথে দনবনের বিয়ে দিয়ে দিই, আল্লাহ যদি কবুল করে আমরাও চেষ্টা করি তোমরাও চেষ্টা করো, একটু ধৈর্য ধরো সমন্বয় করবেন না আজ আসতে বছর বিয়ে ঘুরার মাজ্জা মাশাআল্লাহ প্রিন্সের মতো ডক এচ্ছা মাজ্জা মাইয়া আমাদের ফ্যামিলিতে নাই রে গুরকা বাইর মতো করি গো গুরকা জোরে গো গুরকা আজ্ঞা হাসনি ফতুয়া আইয় সামাজিক চেক অস্ত্র অভিমান অস্ত্র লইফড় অস্ত্র গার্জিয়ান অস্ত্র ছোট বাচ্চা অস্ত্র হুমকি ধমকি অস্ত্র আইন প্রতিবন্ধী অস্ত্র ম্যানেজ অস্ত্র সাবসিস্টিকারি টাকা দিলে ম্যানেজ হয়ে যায়, অনেক সময় অনেক ডকের মাইয়ারি বিয়ে করতে গেলে ক্যাডার ম্যাডার লাগাই দেয় জনে এতে করে বা আত্মীয় স্বজন অনেকে দুলাবাইয়ে মাইয়া হিগাল্লা হাতের বন্ধুরে সহজ করছে অনে এই বার আরে মানি নেয় না জনে হাতেরে টিয়া 2 লাখ হাওলা দিয়ে দেয় কোনো আমার ভাড়াটা অনেক ভালো হয় এটা দেখো ম্যানেজ অস্ত্র কী অস্ত্র বিয়ে করতে যাস স্যার দেখবি এই ঘটনা ঘটবে এগুলো বেশিরভাগ সুন্দরী মেয়েদের বেলা এই বিপদটা আইয়ে ঠিক নেই ওই গ্রামের নাডার করে কিছু হুঁসা টুসা দিয়ে দিলে বড় ভাই আসে না আরে মিন্টু ভাই জন্টু ভাই আসে না বাইরে 1000-2000 দিয়ে দিলে কিন্তু ঠিকই ঘটাই দিবে ভাই আর তুমি একটু প্রস্তাব তো হ্যাঁ তুমি বিয়ে দিতে লোকা ওলার অসুবিধা কি কিন্তু হইলে তুই প্রস্তাব লই যেলে তোর লাডি লই দৌড়াইব এটারে কি কয় ম্যানেজ অস্ত্র ম্যানেজ অস্ত্রের কারণে বিয়া লাইফ সাপোর্টেস আইসিইউতে আছে তারপরে আল্লাহর হুকুম অস্ত্র বুড়িগারে যদি জিজ্ঞেস করে হলারে বিয়ে করেন না কা আল্লাহর হুকুম হয় না দেখছো তো আল্লাহরে কম দিয়ে লাগাইছে আল্লাহর হুকুম অস্ত্র আরেকটা আছে কি বিয়ের ফুল ফোটা অস্ত্র অন্য বিয়ের ফুল ফোটে না বিয়ের ফুল কেউ দেখছো তো জীবনে ভাই আয় দেই না আয় শুনছি নবী কেছে ভালো বেলে বিয়ে দিয়ে লাও অন গারাম এক অস্ত্র বার হয়েছে বিয়ের ফুল ফোটা অস্ত্র বিয়ের ঘুমাইয়ে নি রে চোখ লালে গেছে দে কইছি না যে 4টা নফজরে আজান করে ছাড়িও তুই কম দিছ ওয়াজ কম দিতে নয় এটা ওই অন্যান্য গুলো হোসা বসা দিয়ে আচ্ছা আর অল্প অল্প বাইর মতো জামাই মারা অস্ত্র অনেক সময় জামাই মারিল আর বিয়া এ বেডিতে কেউ করে না দেখবি তুই যদি জিজ্ঞার বউ মরি গেছে জামাই মরি গেছে জিজ্ঞারে বিয়ের প্রস্তাব দিস তোর মা কি কেউ শুনিস বাজি তুই হাই খাও নি নাউজুবিল্লাহ একটা নারী নারীর বিরুদ্ধে কথা বলে তাহলে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই কোগাম হচ্ছে সাইজ গিয়া কোগা কোনোদিন কেউ হেবিডিতে কইছে তুই হাই খাও নি আমাদের মুসলমান সমাজে এটা অপসংস্কৃতি যদি মাইয়ার কোনো রকমে জামাই দুগায় মরতে হয় মরতে হারে তো তো ইজ্ঞার আর বিয়ে নাই পুত্রে পরিচ্ছা এতে তো হাই খাও নি এতে দাঁত হেরা হেরা নামে মরি না নাজবিল্লা কয় না আল্লাহ সৃষ্টি নিয়ে এগুলো এ করলেন বাঁকা সোজাকরণ অস্ত্র এটা আরেকদিন গুগল জয়েন ফিফিকনিক অস্ত্র এলাকা অস্ত্র এলাকা আছে না যদি মাইয়া যদি এই আঙ্গমাচ্ছর আর আন্দাসরে হোলা যদি ইয়ার ইটা নয় বরিশালের হয় বিয়ে হইতো না তো আফসারি যদি প্রস্তাব দেয় হরিদের কাছে তবু না ভাই আমি লাকসাম এত দূরে হইতো না এটার নাম কি এলাকা অস্ত্র সাহাবায়ে কারাম এলাকা চাইছেন জিয়ান দিস বা ফাত্র খাইবো ফাত্রী খাইবো বিয়ে করি এলেবেন বরিশালের গুলোর দুলাভাই বানালাই আবার কুমিল্লার দুলাভাই বানালাইব এটা এত সুন্দর মুসলমান হইলেই হয়েছে ছয় হইলে হয়েছে আলহামদুলিল্লাহ অন এলাকার অস্ত্র এভাবে এলাকার ভিত্তি আছে আবার এলাকার বাফও আছে আছে না আমি মনে করছি আমার যদি শেষের সংসারে বলা হয় এটার নাম রাইম এলাকা জানেন আবার রাই মিরপুর কোনো কারণে মারামারি লাগবে আর মারি হতে আলাইব তবু আমরা কেউ ওই আমি এলাকার বাপ এখানে চাঁদা মাদা সিএনজি স্ট্যান্ডের চাঁদা মাদা আমরা সব উঠেছি অমনি মেয়া এদের রোড পেয়েছি মিয়া মেয়া আপনি মেয়া আমার মেয়া মিয়া এই আপনি মেয়া আবার করতেছেন আপনি এলাকার বাপ আপনি কি এলাকার বাপ আবার দিব মাই আইসিইউতে ঢুকাইব তোমার আসলে আপনার পরিচয় কি কই বাইরে এলাকার বাপ এলাকার বাপ তখন কই ভাই আমার ভূতের নামে এলাকা
এটারে কয় কি এলাকা, এই এলাকা অস্ত্র বিয়ে লাইফ সাপোর্ট লই গেছে, খবরদার মাইয়া দরকার রংপুরের রক খোলা নোয়াখালী রক আল্লাহর উপর ভরসা করে বিয়ে দিয়ে দিবি, এত কিছু চাচ্ছা। তোকে বাংলাদেশি হোলারা যদি জাপানের মাইয়া লই ইনতু আরে, জার্মানের মাইয়া লই ইনতু আরে, ওর কথা কয় না আর নেই। তারপরে আমেরিকার মাইয়া লই আনে, মিশরের মাইয়া হইতাম তো রংপুর লই আনছে, হ্যাঁ মালয়েশিয়ার মাইয়া কতগুলো লই আনছো তোরা, তাহলে বাংলাদেশের মাইয়ার কারে যদি আঙ্গ মালয়েশিয়ার হোলারা নেয় অসুবিধা কি, মিলেমিশে আছে ওরা আত্মীয়, হেন আমরা তাদেরকে দুলাভাই বানালাই, তা করে আমরা বৈশাখ বানালাই, অসুবিধা কি, বিয়ের কোনো সীমানা নাই আলহামদুলিল্লাহ, এটা আমার নবীজির সুন্নাহ, ঠিক কিনা। এখন ফেসবুক শরীফে দেখছি নিউজে আছে পরশু হিন্দু মহিলারা বহু বিবাহ আইন চাইতে আছে, তালাকের আইন চাইতে আছে, তাদের সেখানে বিধবার বিবাহ নাই, আগে তো সতী দাহক এ করতে, এখন বিধবা বিয়ে চাচ্ছে। দেখছো তুই মোহাম্মদ সাল্লামের আদর্শ কত সুন্দর, ইসলামে তালাকের ব্যবস্থা রাখছে, মায়ের যদি সহজ না হয় মায়ের কি কর, তোর গাছ গাঁজার গন্ধ কর, তোর দেখলে বেটা ভূমি হয়ে গিয়ে, কথা ঠিক নেই, মাইয়াকে কত গুচ্ছ চাই তুই গুরাচ্ছা, তারপরে মাইয়ারে আনছত তাই দশ বছর এক জায়গা বাঁধি রেখছত, মাইয়া এর জন্য সাহায্যের জীবনটা লু যাইতো সার, এই জন্য তালাকের ব্যবস্থা রাখছে, কত সুন্দর নবীজি নারী নীতিটা সেট করে গেছে। আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লামের কবরকে নূরে মোনাওয়ার করে দাও, আল্লাহ রসুল সাল্লামের ইজ্জত আরও 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 বাড়াইতে থাকো, খালি কেমন পর্যন্ত বাড়াও আল্লাহ, এমন নবী আমরা পাই আমরা ধন্য, আমিন। তারপরে দালালি অস্ত্র ৪৮ নম্বর, এটা আরেকদিন বুঝাই, গটকের প্রতারণা অস্ত্র, আতঙ্ক অস্ত্র, ইনশাল্লাহ অস্ত্র, যুবকের ঘরে যদি কেউ বিয়ে করছে ইনশাল্লাহ করি না, আর ইনশাল্লাহ দরকার নাই, আর দরকার হলে আলহামদুলিল্লাহ, কারণ ইনশাল্লাহ অস্ত্রের দুনিয়া শেষ, যদি নিজেকে বিয়ে করছে ইনশাল্লাহ চেষ্টায় আছি, দুঃখ বার মতো করিব, দুঃখ তোর যদি জিজ্ঞেস করি বিয়ে করছে তুই কি করবি, কি করবি আর জীবন ইনশাল্লাহ করবিনি, তুই খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজ যে কবছর ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ একটা অস্ত্র বানালেছে তোরা। তারপরে অসম কামনা অস্ত্র, এটা আরেকদিন কইম, সাইদা অস্ত্র, অভিভাবক অস্ত্র, জানাজানি অস্ত্র, স্লো অস্ত্র, ফিউজ অস্ত্র, তারপরে ফস্তাব অস্ত্র, ভাইরাল অস্ত্র, অন্ত ভাইরালের ডর কেউ বিয়ে করে না, মনে করা অস্ত্র, অন বিয়া অনেক ইল্লে এটার কারণে মাইয়া মনে করে মাইয়ার মতো ডকের আর কেউ নাই, মাইয়াই প্রিন্সেস ডায়না, হোলা মনে করে আর মতো ইচ্ছে হলো আর কি দুর্নেতাছি নেই, অজ্ঞ হকের মনে করে এ গুতে নিয়ে বিয়ে হয় না, এটার নাম মনে করা অস্ত্র, কি অস্ত্র এ গুতে নিয়ে বিয়ে হইতেছে না, দোষারূপ অস্ত্র, ওম অস্ত্র, তারপরে বেসাইড অস্ত্র, এত দূরে অস্ত্র, ইজ্জত অস্ত্র, অন্যের বউ ফালা অস্ত্র, ওই যেটা কইছি ঠকাচিত অস্ত্র, বিয়ে করলে ক অমুকে ঠকছে রে শেষ লাইফ মারা, ঠকজিত কিতা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা, ঠকজিতের মালিক কে, অলির বেল নেই অস্ত্র, অন মাইয়ার বার কাছে বিয়ের প্রস্তাব দিলে মামুন ভাই ও বাহার মাইয়ার মামুরা আছে, অন কি আর হারি নেই, ইসলামের দৃষ্টিতে অলি কে, মাইয়ার বাপ, অলি কে, মাইয়ার বাপ, কয় কইতে ইচ্ছা না, ব্যাকে কথা খেতে মাইয়ের বাপ সোজা সহজ সরল মানুষ, গ্রামের সর্দাররা বিয়ে দেয় সাদা ৩০,০০০ কাই, মাইয়া ডকের তো হোলাও আইসি বিদেশ তু, অন হোলা, তারপর উতাল ফাতাল, তো মাইয়ের বারে ফাত্তাও দেয় না, মাইয়ের বা গর্জ দেয় না, এটা রেখো অলি বেল নাই অস্ত্র, অলি বেল নাই অস্ত্র, আসার হিসাব বিয়ে হড়াইতে গেলে আসার হিসাবের অলি বানাই দেয় হুজুর, না মাইয়ের থেকে ইজিন লো বেটা বিয়া দক, মাইয়ের ইজিন লইব মাইয়ের বাপে, বাপ না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে সাসা, সাস্তো ভাইরা, ওরা তার দাদা অলি হইব, অলি বানাই দেয় আফসারি হুজুরের উকিল বাপ, এই ফেতনাটা আছে উইল বাপ, হ্যাঁ ডাকাতে বিশাঙ্গ সহ্য গ্রাম শরীফও আছে উইল বাপ, নওয়াজুবিল্লাহ আব্বা আর একটা মান হাল আছে জাতির আব্বা, কত আব্বা, তোকে নসিবে খালি আব্বা, আব্বার আত্মকে শেষ নাই লেতি লেতি আব্বা মানুষের খালি লেতি 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 উইল বাপ কি তারে আবার নওয়াজুবিল্লাহ ক। তারপরে আরেকটা হলো ৭০ নম্বর, হাতের জীবন হাতে খাইছে অস্ত্র, মা বাবা কি তা ক, হাতের জীবন হাতে খাইছে কিল্লে হিয়ন্তি বিয়েটা করলি, নবীজি বেশি এটা দোয়া কর, আর আঙ্গুল অশ্রুকিতা হাতের জীবন, তখন হল আর মুখান মনান সোট হয়ে যায়, মায়ের কবেন বৌমা দারুণ একটা জামাই ফেছো, বড় করতে হুতরে, আরে বৌমার মতো বউ তামাম পৃথিবীতে নাই, তখন হুতের মনটা কত বড় হয়, মায়ে ফিন মারি দিছি, এই হল আর মন নষ্ট, আসলে তো ঠিকই তিরে গেছে লাগে, আগল তোর ইচ্ছে লাগে কত হয়েছে চুরি, এ দুজনের মিলমিশ নষ্ট করে দেয়, এটার নাম কি, হেতের জীবন হেতে গেছে অস্ত্র, এ গুতে নিয়েও বিয়ে শেষ,
বিয়ে লাইচ্ছা পড়ে ঠিক কিনা? একাত্তর নম্বর জীবনে বিয়া একবার ফরজ। এই সমাজে কেমনে গুনায় জিনা আছে, এই অস্ত্র, এই অস্ত্রের কারণে জিনা বাড়ি গেছে, বিয়ে লাইফ সাপোর্টে। তারপরে বাহাত্তর লেবাস খোলা অস্ত্র যেটা বলছি, তারপরে তিয়াত্তর বাস্তব অস্ত্র। কহুজুর ওয়া যা করছেন ঠিক আছে, বাস্তব বড় কঠিন, বাস্তব বড় বাস্তব অস্ত্র শেষ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মাইয়ানারে বিয়ে দিতে 62 বছর বয়সের মাইয়ানারে বিয়ে দিতে চিন্তা করছেন, এবারে তো মরে যাব, ছ মাস আর করছেন চিন্তা? আল্লাহ ওই মেয়ের ভবিষ্যৎ আল্লাহ উজালা করছেনি। আমরা আল্লাহর উপর ভরসা করি, দুইটা মানব মানবীকে জেনাবে বিষদ থেকে বাঁচানোর জন্য নিজে দরকারও কিছু পুঁজি দিবেন, ছেলেরে দিবেন, মেয়েরে দিবেন, তা করে এস্টাবলিশ করে দিবেন, তাহলে আল্লাহ বরকত দিব। আমার সমাজ থেকে জেনা চলে গেলে বরকত আসবে, আফগানিস্তানের মতো নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের ফুল ফসল বাড়াই দিব, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি যাবো, আজাব গজব থেকে বাঁচি যাবো। আল্লাহ সুন্নত তরিকা বিয়েগুলো হোক, বিয়ের নামে অপচয় রোধ হোক, আল্লাহ আমার দেশে খাদ্য বাড়াইয়া দাও, যুবকদেরকে কাজ করার তৌফিক দাও, আমার আম্মাজিদেরকে সেফটি দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।